আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আমিন আপনারা আমার জন্য সিয়ামকে ফরজ করেছেন। এই ফরজ সংক্রান্ত আয়াতে কারিমাগুলো আল্লাহ বর্ণনা করেছেন, কিন্তু মানব জীবনে এই যে সিয়াম, এই যে কিয়াম, এগুলোর যে কি প্রভাব রয়েছে এবং একজন মানুষ হিসাবে আল্লাহর কাছে উপস্থাপিত হতে গেলে এই সিয়াম এবং কিয়ামের যে বরকত এবং প্রয়োজন আপনার আমার জীবনে, এটা আমরা যদি অন্তর থেকে ধারণ করি, প্রত্যেকটা বিধিবিধানের কি ফজিলত, আল্লাহ রাব্বুল আমিন কি নিয়ামতের মধ্যে দান করেছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে একজন মানুষ এইগুলো তার জীবনে ধারণ করবে। আমরা কোরআনুল কারীমের আপনাদের কাছে তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের খুবই পরিচিত আয়াতে কারিমা। এই আয়াতে কারিমা থেকে আমরা কিছু কথা বলি, ইনশাআল্লাহ আমরা মূল প্রসঙ্গের মধ্যে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ তো সেই রমাদান মাস যেই রমাদানে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। এটা তোমাদের জন্য হুদা, মানুষের জন্য পথ প্রদর্শক, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য স্থাপনকারী। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা এই রমাদান মাস পাবে তোমরা সিয়াম পালন করো। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তবে জেনে রাখো তোমার রব তোমাদের প্রতি এত দয়াদ্র, কোন একটা মানুষ অসুস্থ, শরীর তার চলে না, তার উপযুক্ততা নাই সিয়াম পালন করার, আল্লাহ বলছেন তোমার রব তো তোমাকে বাধ্য করেননি, তারপরেও তোমাদের জন্য আল্লাহ বলছেন তুমি যদি অসুস্থ হও অথবা তুমি যদি সফরকারী হও, এমন সফরে আছো যেই সফরে তোমার জন্য রোজা রাখলে তোমার জীবন মৃত্যুর সন্ধিক্ষণ হয়ে যেতে পারে, কোথায় ইফতার কোথায় সাহারি করবে, এই পরিবেশে হেঁটে চলবে, রোদে চলবে, তোমায় অসুস্থ হয়ে যাবে, আল্লাহ বলছেন তোমার জন্য বাধ্যতামূলক আল্লাহ করেন নাই, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, হ্যাঁ পরে তুমি এটা পালন করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য বলছেন এরপরে মৌলিক কথাটা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, আল্লাহ তোমাদের জন্য কঠিন করতে চান না। সুবহানাল্লাহ, সব কিছুতে মৌলিক চিন্তায় আপনাকে এটা মনে রাখতে হবে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, আল্লাহর বিধান সব সহজ, মানুষের নেচারের সাথে যায় না এরকম কোন বিধি বিধান আল্লাহ রাব্বুল আমিন দেন নাই। সুবহানাল্লাহ, আপনার নেচারের সাথে যাচ্ছে না ইসলামের বিধি বিধান, এই জন্য বলা হয় আদ-দীন ওয়াল ফিতরা, ইসলাম হচ্ছে স্বভাব ধর্ম। একটা কচি বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার রব কোথায়, আল্লাহ কই, ও মাথা এরকম করে উঁচু করে উপর দিকে সিগন্যাল দেয়, কি ঠিক কিনা? একদম বাচ্চা বুঝে নাই বাবা, আল্লাহ কই, আল্লাহ কই, উপরে। সুবহানাল্লাহ, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ বলেছেন আল্লাহ আরশের উপরে সমাসীন, কিভাবে, কেমন, কখন, কোথায় আমরা এটা জানি না হাইসিয়ত, কিন্তু আল্লাহ আরশের সমাসীন। ওই বাচ্চার ন্যাচারালিটি তার মধ্যে আল্লাহ দিয়েছেন, ওই বাচ্চাও বলে এই জন্য যে আমার আল্লাহ উপরে। সুবহানাল্লাহ, এটাই আদ-দীন ওয়াল ফিতরা, এটাই হচ্ছে আপনার আমার জন্য স্বভাব ধর্ম। রব্বুল আমিন আপনার আমার জন্য নিয়ামত দান করেছেন প্রিয় ভাইয়েরা সব ক্ষেত্রে। এই জন্য আল্লাহ রব্বুল আমিন শিখাচ্ছেন তুমি যত বড় বিপদের পরাকাষ্ঠা দেখবে, আল্লাহ তত বেশি তোমাকে সামনের পথটাকে উজ্জ্বল করে দিবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৩টি বছর মক্কায়, ১০টা বছর কি কষ্ট কি পেরেশানি করলেন, করার পর আল্লাহ রাব্বুল আলামিন ফাইনাল কাফের মুশরিকদের সিদ্ধান্ত হলো, কি সিদ্ধান্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে। বলেন তো একটা মানুষের জীবনে হত্যা করার সিদ্ধান্ত সে যদি জেনে ফেলে, তাকে ঘোষণা করে দেওয়া হয়েছে তারা মেরে ফেলবে, তাকে প্রোটেস্ট করার কেউ নাই, এর থেকে বড় বিপদসংকুল পরিবেশ আছে আর আছে? আপনাকে বলে দিয়েছে আপনারে ১০-১২ জন মিলে পাইলেই হত্যা করে ফেলবে, কি পেরেশানি। রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে গারে সওর, সেখান থেকে হিজরত করে চলে গেলেন মদিনায়, কিন্তু খেয়াল করে দেখেন এই কষ্টটুকুর পরে আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শান্তি, এই কষ্টের পরে যে উদ্ভাসিত আলোর রূপ দেখিয়েছেন, সেটা পুরা পৃথিবী আল্লাহ রাসূলের কাছে মাথা হালায় দিয়েছে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কি হলো, রাষ্ট্র পেয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের মিশনকে ছড়িয়ে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার পরে রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার আগে অন্তত মদিনার সব সাহাবীর প্রাণকে হরণ করতে হতো, এর আগে নবীদের জীবন কেউ নিতে পারতো না, এত আল্লাহ রাব্বুল আমিন নিরাপত্তা দিয়েছিলেন, ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আরে মানুষের নিরাপত্তা তো কি, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে মানুষের থেকে হেফাজত করবেন। এটার দায়িত্ব দুনিয়ার মানুষের নয়, আল্লাহ নিজে নিয়েছেন হেফাজত করার। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর পথে যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার নিমিত্তে যারা দুনিয়ার বুকে নিজেদের পদক্ষেপ দিবে, দুনিয়ায় দেখা যাবে যে হয়তোবা তাদেরকে কারান্তরীণ করা হচ্ছে, হয়তোবা তাদেরকে বিপদের মুখোমুখি করা হচ্ছে, হয়তোবা তাদের প্রতি নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই দুনিয়াতে আল্লাহর জন্য যদি আপনি নিজের ত্যাগ স্বীকার করতে পারেন, দুনিয়ার কাউকে আপনার ভয় পাওয়ার দরকার নাই, আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে হেফাজত করবেন। ঠিক কিনা? এটা আল্লাহর দায়িত্ব। হেফাজতের দৃষ্টিভঙ্গি অনেক ভিন্ন, আপনার আমার হেফাজতের দৃষ্টিভঙ্গি একরকম, আল্লাহর হেফাজতের দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম। আমি তো বারবার এই জন্য বলি, ইমানদার মরলেও কোনো ইমানদারের কোনো লস নাই। লস আছে? ইমানদারের কোনো লস বলে কিছু আছে? আরে এই জীবনটা উপভোগ করতে পারলাম না, এই জীবনটা এখন পর্যন্ত আনন্দের মধ্যে নিজেকে নিমজ্জিত করতে পারলাম না, অল্প বয়সে অসুস্থ হয়ে গেলাম, এত কামাই করলাম, এটা কে ভাববে? যার ইমান দুর্বল, যে বেঈমান, তার ভাবনা এটা। আমি তো বলে থাকি এই করোনা মহামারীর ভাইরাসেও কোন একজন ইমানদার যদি মৃত্যুবরণ করে, সে যদি ইমানের উপরে বলিষ্ঠ থাকে, তাওহীদ রিসালাতে যদি পঙ্কিল থাকে, আল্লাহ তাকে রোগ দিয়েছেন, আল্লাহ কেবল ভালো করতে পারেন, এই ইমান নিয়ে যদি সে আইসিইউতে সিসিইউতে হাসপাতালে যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করে, রসুলের ঘোষণা অনুযায়ী করোনায় মরলেও সে শাহাদাতের মৃত্যুবরণ করবেন। আমাদের কোনো লস প্রজেক্ট বলে কিছু নাই। সুতরাং কাকে কিভাবে হেফাজত করবেন এটা আল্লাহ রাব্বুল আমিন জানেন। আপনার আমার আপাত দৃষ্টিতে দেখলে মনে হয়, আহারে এরা সব তো বিপদে পড়ে গেছে, এইগুলোর সবগুলোরে আটকায় ফেলছি, আমরা বিজয়ী হয়ে গেছি, এত সোজা নয়। ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছে বলি, আপনাদের যুক্তিতে কি বলে, এক লোক ৮০ বছর কোনো বিপদ নাই, আপদ নাই, কিচ্ছু নাই, একদম খাওয়া দাওয়া সব কিছু টন টাইট, পদ পদবি, মৃত্যুর সময় কালেমা নসিব হয় নাই। মৃত্যুর সময় কালেমা নসিব হয় নাই। আরেকজন লোক, হাইরে বিপদের বিপদ, তাহার চারিদিকে বিপদ আর বিপদ, বেচারি ৪৫ বছর বয়সেই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু মারা যাওয়ার সময় আল্লাহর প্রতি ইমান বিশুদ্ধ করে কালেমা নসিব করে ইমান নিয়ে কবরে চলে গেছে। কে বেশি লাভবান বলেন? কে লাভবান? তা এখন আমি যে বুঝলাম, আহারে ৪০ বছরে চলে গেল, আমরা তো বলতে বলতে এই ভাষাও ব্যবহার করি, অকাল মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন। অকাল মৃত্যু বলে ইসলামে কোনো মৃত্যু নাই। আল্লাহ যেই সময় কাল নির্ধারণ করেছেন সে সেই সময় মরেছে, অকাল মৃত্যু বলে কোনো জিনিস নাই। সুতরাং এই দুনিয়ার বাস্তবতায় আপনি যদি সবকিছুর হিসাব নিকাশ করে মনে করেন আমি গেইনার আর উমুকে ফেইলিওর, আপনি ভুলের মধ্যে আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য নির্ধারণ করেছেন যে সে গেইনার, যে ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে, ইমানের উপরে চলেছে, আল্লাহ বলছেন তার কোনো চিন্তা নাই, তারে কেমনে রক্ষা করতে হবে এটার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রিয় বান্দারা, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের জন্য রব্বুল আমিন কঠিন করতে চান না, রব্বুল আমিন তোমাদের কোনো বিধানকে এমন দিতে চান না যেটা তুমি পালন করতে পারবে না। আল্লাহ বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। যারা এই রহমতের মাসটা পাবে, যারা এই বিধানগুলাকে পূরণ করতে পারবে, তোমার রব দয়া করে তোমার জন্য যে বিধানকে সহজ করে দিলেন, এই ইদ্দতটা পূর্ণ করার পরে তাদের জন্য আল্লাহ বলছেন এত বড় নিয়ামত দিলাম, আশা করি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হবে। সুবহানাল্লাহ। আমার রব্বুল আমিন এরপরে বলছেন দুনিয়ার মানুষের জন্য, গভীর মনোযোগী খেয়াল করেন, এই আয়াতে কারিমা বলার উদ্দেশ্য আজকে এই পর্যন্ত সিয়ামের বিধান, এই পর্যন্ত রোজার বিধান, রোজা পালন করার বিধান, না পালন করার বিধান আমরা বলি, কিন্তু এর পরের আয়াতে কারিমার মধ্যে রব্বুল আমিন কি বলছেন মানব জীবনের জন্য? আল্লাহ বলছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يرشدون আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন ও দুনিয়ার মানুষ তোমার রব তোমাকে সৃষ্টি করার পরে তোমার জন্য বিধিবিধানগুলোকে সহজ করেছেন তুমি যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হও আল্লাহর যদি তুমি শুকরগুজার বান্দা হও আল্লাহর দেওয়া বিধিবিধানগুলোকে তোমরা যদি পালন করো আল্লাহ বলেন তাহলে জেনে রাখো ওয়াইযা সালাকা ইবাদি আননি ফাইন্নী করিব আমি রব্বুল আলামিন তুমি যখনই আমাকে ডাকবে আমাকে প্রয়োজনে তোমার প্রয়োজনে আমাকে স্মরণ করবে জেনে রাখো বান্দা তোমার রব তোমার থেকে গাফেল নন তোমার রব তোমার কথা শুনেন না এরকম নয় বরং তোমার রব সামিআম বাসীর তুমি যেখান থেকেই তোমার রবকে ডাকো তোমার রব তোমার অতি নিকটে বান্দার ডাক আল্লাহর কাছে মুহূর্তের মধ্যে পৌঁছায়া যায় আমার রব্বুল আমিন বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন আমার বান্দা যখন আমার কাছে কোনো কিছুর প্রার্থনা করে আমার বান্দা যখন কায় মনোবাক্যে আল্লাহর কাছে ফেরত আসে আল্লাহর কাছে চায় আল্লাহ বলছেন বান্দার চাইতে দেরি আমি রব্বুল আলামিন দিতে দেরি করি না এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আমিনের জন্য তওবাকারী হয় আল্লাহর কাছে একবার যদি ফেরত আসার নিয়ত করে আল্লাহর কাছে নিজের পাপগুলোকে উপস্থাপন করে রব্বুল আমিনের কাছে যদি একবার যাওয়ার নিয়ত করে বান্দা যদি এক বিঘত যায় রহমান তার দয়া নিয়ে এক হাত আসেন বান্দা যদি হেঁটে হেঁটে যায় রব্বুল আলামিন বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে আমার নবী বলছেন দুনিয়ার মানুষ শোনো তোমার রব কোন হারানো বান্দা যেই বান্দা আল্লাহ বিমুখ ছিল আল্লাহর দিকে ফিরে ছিল না কিন্তু আল্লাহর দিকে একবার যদি ফিরে আসার সিদ্ধান্ত নেয় জানো নাকি তোমরা তোমার রব কিরকম খুশি হন সাহাবীরা বললেন কিরকম খুশি হন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলেন আল্লাহ নবী বললেন কোন একটা মানুষ একটা উট নিয়ে মরুভূমি পার হচ্ছে এমন রাস্তা যেই রাস্তা মরুভূমির ভিতর দিয়ে 7 দিন যাওয়া লাগবে ধরেন 3 দিন পার হয়েছে মাঝামাঝি জায়গায় পৌঁছাইছে ওই উটের মধ্যে তার খাদ্য আছে উটের মধ্যে তার সব মাল সামান আছে ক্লান্তি এসে গেছে একটুখানি জিরানোর জন্য নেমেছে নামার মাত্র ঘুম এসে গেছে ঘুম যেই না এসে গেছে ঘুম আসার পরে আবার খানিকক্ষণ পরে যেই না ঘুম ভেঙেছে উঠে দেখে তার উট নাই উটের মধ্যে খাবার উটের মধ্যে সামান পেছনেও যাওয়ার রাস্তা নাই সামনেও যাওয়ার পথ নাই মরুভূমির তপ্ত বালুকাময় পথ নিশ্চিত হয়ে গেছে উট যেহেতু আমার থেকে ছুটে চলে গেছে ছোটা উট আর ফেরত আসে না উট সচরাচর পালাই না যে পালায় সে আর ফেরত আসে না আমার উট নাই নিশ্চিত আমার মৃত্যু এখন আবার এই চিন্তা করতে করতে হঠাৎ করে তন্দ্রা এসে গেছে ঘুম এসে গেছে খানিকক্ষণ পরে যখন ঘুম ভেঙে গেছে আশ্চর্য হয়ে দেখে উটটা তার পাশে আবার দাঁড়ায় আছে এমন খুশি হওয়া হয়েছে বান্দা খুশি হওয়ার আবেগের বহিঃপ্রকাশে তার ভাষাটা এরকম বানিয়ে ফেলেছে সে খুশির ঠেলায় বলতেছে আল্লাহ তুই আমার বান্দা আর আমি হচ্ছে তোর মাবুদ খুশি উল্টা পাল্টা করে ফেলছে এত খুশি যে আল্লাহরে সে খুশিতে উল্টা বলে ফেলছে একটা হারানো উট পাওয়ার পরে বান্দা যেরকম খুশি হয় একজন গাফেল বান্দা যে আল্লাহর দিকে ছিল না একবার যদি আল্লাহর দিকে আসে আল্লাহ তার থেকে বেশি খুশি হন এই জন্য আমার রব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ শোনো উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন তোমার রব বধির নন তোমার রব তোমার কথা শুনে না এরকম ভেবো না বান্দা যখন আল্লাহকে ডাকে রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিয়ে দেন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ফালিয়াস্তাজিবু লি রবের ডাকে তোমরা সাড়া দাও ওয়ালিউমিনু বি আল্লাহ রাব্বুল আমিনের প্রতি ঈমানকে মজবুত করো আশা করা যায় তোমরা সুপথ প্রাপ্ত হয়ে যাবে সুবহানাল্লাহ বিহামদি প্রিয় ভাইরা এই হচ্ছে আমাদের জন্য সিয়ামের বরকত এটা হচ্ছে সিয়ামের শানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই কথাগুলি আপনার আমার জন্য জানিয়েছেন এখন আমরা একটু দেখার চেষ্টা করব যেই মাসটিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দিলেন এই মাসের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কিভাবে দিয়েছেন এটা আমাদেরকে অন্তর দিয়ে অনুভব করতে হবে প্রিয় ভাইরা প্রথমে দেখেন সিয়ামের বিধিবিধানে আমরা প্রথমে সিয়াম শুরু করি কি দিয়ে? সাহারি দিয়ে, ঠিক কিনা? একটু গভীর মনোযোগে শোনার চেষ্টা করবেন, যাদের সাধ্যের মধ্যে থাকে অন্যদের শোনার জন্য শেয়ার করে দিবেন। প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগে বোঝেন যে আমাদের জন্য মানব জীবনে সিয়াম এবং কিয়াম এইটার দাম এবং প্রয়োজনীয়তাটা আমাদের কিভাবে আল্লাহ রাব্বুল আমিন দিলেন। সাহারি, এখন কত বড় রোজা আমাদের, 4টা 13 মিনিটে আমরা সাহারি শেষ করেছি ঢাকায়, ইফতার করব 6টা, সেই 20 মিনিটে যে কত ঘন্টার রোজা, অলমোস্ট 15 ঘন্টার রোজা আমাদের জন্য, এর থেকেও বেশি কারো কারো আছে সিয়াম পালন করে পৃথিবীতে। প্রিয় ভাইয়েরা, আমরা এই যে সাহারি খাই কেন? সাহারি খেলে আমাদের যেন একটু লাঘব হয় কষ্ট, আমাদের যেন রোজার কষ্টটা একটু হালকা হয়, আমরা খালি পেটে যেন সিয়াম পালন করতে না হয়, এই জন্য আমরা খাই সাহারি আমাদের জন্য। অথচ খেয়াল করে দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, আস-সুহুরু আখলুহু বারাকা ফালা তাদউহু ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জুরআতাম মিন মা ফা ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আল্লাহ রাসূল বলছেন, বান্দা তোমরা কি জানো আল্লাহ কি বলেছেন? তোমরা তোমাদের প্রয়োজনে সাহারি খাও, তোমরা তোমাদের প্রয়োজনে তৃষ্ণা মিটানোর জন্য, দিনের কষ্ট লাঘবের জন্য, রোজার কষ্ট লাঘবের জন্য সাহারি খাও। অথচ আল্লাহ রাসূল বলছেন আসহুরু আকলুহু বারাকা, যে ব্যক্তি সাহারি খায় এইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বারাকা। ফালা তাদউ, তোমরা খবরদার সাহারি খাওয়া ছেড়ে দিও না। যদি তোমার কিছু না থাকে, এক আজলা পানি দিয়ে হলেও সাহারি খেও। আল্লাহ রাসূল বলছেন, কেন বলছে এই কথা জানো? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা এক আজলা পানি দিয়ে হলেও সিয়াম পালনের নিমিত্তে এই বান্দারা যারা সেহরি খাবে, আল্লাহ এবং তার ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। কল্পনা করছেন আপনি? সাহারি খায় আমার জন্য, আমার পেটের ক্ষুধা মেটানোর জন্য, অথচ বান্দা যে সাহারিতে উঠলো সে সাহারি খাচ্ছে, আল্লাহ তার ফেরেশতা তার জন্য দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আমিন নিজে তার বান্দাকে রহমত দিয়ে ভরায় দিচ্ছেন, বান্দার পেটের ক্ষুধা মেটে, আর ফজরের সময় আমলনামায় আল্লাহ সওয়াব লেখেন। সুবহানাল্লাহ। কি সিয়াম, কি অনন্যতা আপনার আমার জন্য। এই সাহারি থেকেই শুরু, এই সাহারির বরকত থেকেই শুরু। এই জন্য কখনোই সাহারি আমাদের ছেড়ে দেওয়া যাবে না। অনেকেই আছেন রাত ছোট, এশার সালাতের পরে শেষ পর্যন্ত হবে, এই জন্য এশার সালাতের পরে বেতের তাহাজ্জুদ পড়ার পরে, কিয়ামুল লাইল করার পরে, তারাবি পড়ার পরে টিভি উমুক তুমুক এইগুলো সব দেখে দেখে আমরা অপেক্ষা করি, আরে 2টা 2:30টার দিকে খেয়ে দেয় আমরা শুয়ে পড়বো। না প্রিয় ভাইয়েরা, এটা আপনার জন্য একটা বরকতের খাওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আপনার জন্য একটা ইবাদত। সুতরাং এইটাকে আপনি এরকম ভাবে কেবলমাত্র খাচ্ছি সিয়াম থেকে কষ্ট বাঁচার জন্য, এরকম নয়, বরং আপনাকে নিয়ত করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এটা নির্দেশনা দিয়েছেন খেতে, এই জন্য আমি ইবাদতের নিয়তে আল্লাহ এবং ফেরেশতার পক্ষ থেকে রহমত পাওয়ার নিমিত্তে আমি সাহারি খাচ্ছি। আপনি করবেন সাহারি, আল্লাহ রাব্বুল আমিন আপনার আমলনামায় ইবাদত লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই সাহারি আরেকটি সুন্নাত হচ্ছে শেষ মুহূর্তে খাওয়া। সাহারি তো খাবই, কিন্তু শেষ মুহূর্তে খাওয়া, দেখেন কত বিউটিফুল সিস্টেম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন আপনার আমার জন্য। এই যে বললাম, একটা ধর আমরা চিন্তা করেছি 2টা 2:30টার দিকে, অনেকে আছে এরকম, অনেকে আমার জানা মতে আছে তারা এরকম 2টা 2:30টার দিকে উঠে, এর আগ পর্যন্ত কিছু মুভি টুভি দেখে সময় পার করে এই সময়কে একবারে শুয়ে পড়লো, এরপরে ফজরের সালাত কোথায় গেল না গেল এদিকেও খবর নাই। এটা কোনো একটা, মানে এটা কি ধরনের রোজা হচ্ছে সেটা অবশ্য পরে বলা হবে প্রিয় ভাইরা। তবে শেষ মুহূর্তে খাওয়ার ক্ষেত্রেও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস এসেছে, সাহাবী বলছেন তাসাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা কুমনা ইলা সালাহ কুলতু কাম কানা কদরু মা বাইনাহুমা ক্বালা 50 আয়াহ। সাহাবী বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহারি করলাম, এরপরে আমরা সালাতের জন্য দাঁড়ায় গেলাম। সাহাবী জিজ্ঞাসা করলেন যে এই যে সাহারি আপনারা করলেন আর এই যে ফজরের সালাতে দাঁড়ালেন, এই 2টার মধ্যে ভাই কতটুকু সময় বাকি ছিল? তিনি বললেন 50 আয়াত, যে এর মধ্যে এতটুকু ছিল যে 50টা আয়াত পড়া যেতে পারে। 50 আয়াত পড়া মানে সর্বোচ্চ 10 মিনিট আপনার লাগতে পারে, 3 পাতা 4 পাতা কোরআন শরীফ পড়তে যতটুকু সময় লাগে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ মুহূর্তে সাহারি করার জন্য উৎসাহ দিয়েছেন। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, আল্লাহ তাদের জন্য 2টা নির্দেশ দিয়েছিলেন, শেষ সময়ে साहारी करा प्रथम समय इफ्तार करा पृथिवीर सब नबी रसूलेर सुन्नात सुबहानाल्लाह अपनी फिल करें अंतर थेके आपनी जखन सर्वशेष मुहूर्ते साहारी करछेन तखन आपनी कि करछेन पृथिवीर जत नबी रसूल जे आमल करेछे आमी से आमल करछि सुबहानाल्लाह बिहामदी एगुलो अंतर दिये अनुभव करार विषय। आबार एई करते करते आमरा एत दूर आगाइछि। आबार आमादेर एक दल बोलछे मासला जिज्ञासा करछे हुजूर फजरेर आजानेर शेष पर्यन्त तो साहारी खावा जाबे ताई ना माने ওই জন্য মুয়াজ্জিন যেগুলো লম্বা আজান দেয় তাদের প্রতি উনি খুশি। উনি হাইয়া আলাস সালাহ আর আজান দিতে 10 মিনিট লাগে উনি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত খাওয়ার উপর আছে। বলেন তো ভাই ফজরের আজান কি ফজরের ওয়াক্তের আগে হয় না ফজরের ওয়াক্ত শুরু হলে হয়? কথা বলেন ফজরের ওয়াক্ত শুরু হলে হয়। তো আপনার জন্য আল্লাহ রাব্বুল আমিন বিধান দিলেন যে আপনার ফজরের যেখানে শুরু তার আগে আপনার রোজা শুরু হবে, মাগরিবের যেখানে শেষ আপনার রোজা সেখানে শেষ হবে। তো ফজরের ওয়াক্ত হওয়ার পরে ফজরের আজান দেয়, আপনি ফজরের আজান শেষ পর্যন্ত এলে সেহরি খান কেমনে? এইটা আমাদের একদল হুজুর আগের থেকে হয়তো বা ভুল মেসেজ বা কোনোভাবে এটা মানুষের কাছে মিসগাইডেডলি চলে গেছে। এরকম করলে হবে না প্রিয় ভাইয়েরা। সেহরি শেষ সময় খেতে হবে, তবে রসুলের সুন্নাত হচ্ছে সেহরি আর ফজরের মধ্যে 50 আয়াতের গ্যাপ থাকবে, এরকম সময় সেহরি খাওয়া রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করে দিতেন। সুতরাং সাহারি খাই আমাদের জন্য, কিন্তু এটা মানব জীবনের জন্য আল্লাহ ইবাদত হিসাবে ঢুকাই দিয়েছেন সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইয়েরা এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত মানুষেরা ইফতারটাকে যথোপযুক্ত সময়ে নেবে। যখন আজান, যখন মাগরিবের সূর্য ডুবে গেছে তৎক্ষণাৎ সে ইফতার গ্রহণ করবে। ছেলেরা মাশাআল্লাহ এইটাতে তেমন কোনো প্রবলেম নাই, কিন্তু আমাদের মা বোন যারা আজকে শুনছেন আপনাদের বিরাট ঝামেলা আছে। আমি আমার মাকে দিয়েও দেখছি সবার সাহারি টাহারি সবার ইফতার রেডি করে দিয়ে উনি অজু করতে চলে গেছে, এরপরে হাতের আরেকটা কাজ করছে, মা তুমি একটু পানিটা মুখে দাও না, বলে নিচ্ছি বাবা নিচ্ছি বাবা, এতক্ষণ রাখতে পারছি আর 2 মিনিট পারবো না, বলে কিনা আমাদের আছে কিনা মা বোনদের মধ্যে এটা আছে। কিন্তু বলতে হবে যে না মা না বোন আপনি এটা করতে পারেন না, আপনি নিয়ত করে সাহারি আপনি ইফতার করে ফেলেন, আপনি একটা খেজুর মুখে নিয়ে দরকার পড়লে হাতের যদি টুকটাক কাজ থাকে সেটা করেন, আপনি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতের মধ্যে থাকবেন। কারণ রাসূল বলছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, ততক্ষণ পর্যন্ত আমার উম্মত কল্যাণের উপর থাকবে যতক্ষণ পর্যন্ত তারা সঠিক সময় ইফতার করবে। এইগুলো এমনি এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। দেখেন যে আল্লাহ রাব্বুল আমিন সিয়াম পালন করতে বললেন সেই আল্লাহ রাব্বুল আমিন সাহারি খেতে বললেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় খেতে বললেন, সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরলি ইফতার করতে বললেন। এইগুলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মানব জীবনে এই সিয়ামের বিধানের মধ্যে মানুষের জন্য একটা কল্যাণ নিহিত আছে। এইটা যে আল্লাহ পক্ষ থেকে এসেছে এই হুকুম হাকামগুলো দেখেই বোঝা যায় যে আল্লাহ বান্দার প্রতি সহজ করতে চান, কঠিন করতে চান না। প্রিয় ভাইয়েরা এমন কি জানেন কি আপনারা আমাদের সমাজে অনেকগুলি কথা প্রচলিত আছে, একটা ছেলে 3বার গোসল করছে কি জন্য? কয় ভাই যে গরমের গরম তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে আমার, এই জন্য তিনবার গোসল করছি, বাথরুমের মধ্যে ঢুকে 10 মিনিট গায়ের মধ্যে শুধু পানি দিচ্ছে। রোজাটা কিন্তু তাহলে হালকা হয়ে যায়, ঠিক না ভাই? হালকা হয় আমাদের অনেকের ধারণা, তো রোজা হালকা হয়ে গেছে। আমাদের মুফতি আজম সবগুলো আমাদের সাহাবিদের থেকে বর্ণনা আসছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার একটা চৌবাচ্চা ছিল, চৌবাচ্চা ছিলেন ছোট্ট একটু ট্যাঙ্কির মতো। উনি বলছেন রোজার কষ্ট হালকা করার জন্য, তাপাবহ থেকে বাঁচার জন্য আমি ওই চৌবাচ্চার মধ্যে ডুবে থাকতাম। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবীরা গোসল করেছেন, সাহাবীদের থেকে বর্ণনা আসছে ভিজা কাপড় গায়ের মধ্যে দিয়ে রাখছেন। আপনি ফতুয়া দিচ্ছে মানুষরে, হ্যাঁ রোজা তো কষ্টের জন্য, বেটা তুই বেটা এরকম করে রোজাটা হালকা করে ফেললি। জি না, আপনি বৈধ উপায়ে আল্লাহর ইবাদতের যে হুকুম আছে তার মধ্যে থেকে যদি আপনি একবারের জায়গায় 5বার গোসল করেন, আপনি যদি মাথাটা ভিজান, আপনি যদি এসির মধ্যে থাকেন, আপনি যদি একটু ঠান্ডা লাগলে আপনার জন্য ভালো লাগে, আপনি যদি এমনকি সাহাবীদের থেকে প্রমাণ এসছে কুলিও যদি করেন, যেই কুলি ভিতরে পানি যায় না কিন্তু মুখটাই কুলি করার কারণে আপনার মুখটা একটু ঠান্ডা হয়েছে, মুখে যে থুতু উঠে ফেনা উঠে হয়ে যায় এইটা চলে গেছে, এই জন্য রোজার কষ্টটা একটু হালকা হয়েছে। এটাও নাজায়েজ নয়, এটাও করা যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর দেওয়া বিধান। আল্লাহর দেওয়া শরীয়তের জন্য আপনাকে আগে জেনে নিতে হবে প্রিয় ভাইরা। শরীয়ত না জানলে বিপদ, আর শরীয়ত জানলে আল্লাহ বলছেন তোমার জন্য এটা সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এইটা গেল তাহলে সাহারির বিধান প্রিয় ভাইরা। এরপরে ইফতারের ক্ষেত্রে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতগুলো সুন্নাত আছে। ইফতারের মৌলিক সুন্নাত হচ্ছে তিনটা। এক নম্বর সুন্নাহ হচ্ছে তাড়াতাড়ি করে ইফতার করা। দুই নম্বর খেজুর দিয়ে ইফতার করা। এই খেজুরটা রাসূল আলাইহিস সালাম পছন্দ করতেন, রুতাব। রুতাব মানে কাঁচা খেজুর, এটা তো আর আমরা কোথায় পাবো। খুরমাটা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। তিনটা খেজুর দিয়ে ইফতার করা, যদি না পারি তাহলে পানি দিয়ে ইফতার করা। এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান ছিল যে এই ইফতার যেটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেই ইফতারটা তৎক্ষণাৎ তথা সূর্যাস্তের সাথে সাথে রাসূল আরবি সাল্লাম করতেন। সুতরাং আমাদের যাদের সাধ্যে কুলাবে আমরা খেজুর দিয়ে ইফতারি করব, তিনটা দিয়ে করব। যদি না পারি তাহলে আমরা পানি দিয়ে ইফতারি করব, সেটাও আমাদের জন্য অবৈধ কিছু নয়। কিন্তু ইফতার তো করলাম, একটা খেজুর যদি মুখে দেই আর নিয়ত যদি করি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে ইফতার করেছেন, এই জন্য আমি খেজুর দিয়ে ইফতারি করলাম, আপনার রোজা হলো, আপনার রোজা খোলা হলো। সাথে সাথে আল্লাহ রসুলের দেখানো পদ্ধতির একটা সুন্নাত পছন্দ করে খেজুর মুখে দেওয়ার কারণে আল্লাহর নবীর সুন্নাত মানার দাবিতে আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকার হয়তো একটা ওসিলা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন এরকম বরকত আপনার আমার জন্য দিয়েছেন। এখানে দুটো বিষয় একটু সাহারির সাথে এবং ইফতারের সাথে আমাদের জড়িত আছে। সাহারিতে ডাকাটাকি করা, সাহারিতে অপর ভাইকে ডেকে দেওয়া, এটা হচ্ছে ইসলামের একটা মৌলিক সৌন্দর্য, ইসলামের একটা অনন্যত। এটা সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা কিন্তু আর ডাকাডাকির মধ্যে নাই। বন্ধু বান্ধব, মা, ফুপু, খালা, আপনার পরিচিত, আপনার ফোনের মধ্যে 300-400-500 জনের লিস্ট আছে আপনার। আপনি একটু তালিকা করেন, করে তাদেরকে ডাক দেন। আপনি জানেন আরে সেহরির সময় উঠবে না, এরা রোজা রাখবে না, এরা অ্যালার্ম দিয়ে রাখে নাই, ওদের এলাকায় ডাকে নাই। কিন্তু আপনি যদি নিয়ত করেন যে আমি আমার বন্ধুটার সাথে একটু ডেকে দেই, আজকে 10টা বন্ধুর কাছে একটু কল দিব 3:30-4টার দিকে, 3:45-4টার দিকে, মা আছে, বাবা আছে, নানি আছেন, দাদি দাদু আছেন, তাদের কাছে একটু ফোন দিয়ে দাদু উঠেছো তুমি, উঠছেনি তো। কিন্তু আপনি যদি এটা ডাকেন, এটা ইসলামের একটা বিউটি। এই সাহারিতে ডাকা, অপরকে উঠিয়ে দেওয়া, এটাও আপনার জন্য একটা ইবাদত হবে। সুবহানাল্লাহ। তবে এখানে কতগুলো বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি, আগে ছিল আমাদের সমাজে কিছু কাফেলা। কাফেলা শুনেছেন আপনারা? এরা এই 2টার থেকে ডাকা শুরু করতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কারণ কি, ওই মিরপুর 10 থেকে 12 পর্যন্ত ওরা ডাকা লাগবে, এই পুরা এলাকায় আবার শেষের দিকে যে চান্দা তোলা লাগবে, এই জন্য ওরা 2টার থেকে পাবলিকের ডাইকে হুলস্থুল করতো। আল্লাহর রহমতে কাফেলা সংস্কৃতি এখন বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন কাফেলার থেকে বড় সংস্কৃতি দাঁড়াইছে মসজিদের মাইক। আমরা অবাক হয়ে লক্ষ্য করি, সেহরি খাবে মানুষ 3:30-4টার থেকে উঠে 45 মিনিট হলে হয়ে যায়, ইনারা 2:30টার থেকেই গজল, জিকির। কোন মসজিদের মুয়াজ্জিন সাহেবের কত গলা ফাটাফাটি! এই যে পাবলিককে কষ্ট দেওয়া হচ্ছে মসজিদের মাইক থেকে, এটা সম্পূর্ণ অনুচিত একটা কাজ। আপনি একবার ডাকবেন, 40-50 মিনিট আগে হয়তো বা ডেকে দিলেন যে আপনারা উঠুন, সেহরির সময় হয়ে গেছে, 10 মিনিট আগে জানিয়ে দিলেন, আর 10 মিনিটের মতো হাতে সময় আছে, সাহরির সময় শেষ হলো। আপনি কত গজল পারেন! কালকে দেখলাম একজন 2:30টার থেকে জিকির শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে 20 মিনিট উনি জিকির করতেছেন। কেউ তাহাজ্জুদে আছে, কারো ছোট বাচ্চা আছে, মা বেচারি, ওই বাচ্চা উঠে গেলে সাহারি খেতে পারবে না। আপনি ওই বাচ্চারে সহজ জাগাচ্ছেন, আপনি মুরব্বিরে কষ্ট দিচ্ছেন, কিয়ামুল লাইল করতেছে, আশপাশে হাসপাতাল আছে, ছোট বাচ্চা আছে, কোনো বুদ্ধি বিবেচনা কিছু নাই। মসজিদের চোং লাগায়া আপনি একদম হৈ হুলস্থুল ডাকা শুরু করছেন। এটা শরীয়তে জায়েজ নাই, শরীয়তে জায়েজ নাই। আপনার গজল কে শোনাতে বলেছে আপনাকে? আপনি কত গজল পারেন নিজে নিজে গান, আপনার বউ বাচ্চারা শোনান, আপনি বাড়ির মধ্যে যান, আপনার মাইকে গজল গেতে আপনারা কে বলছে আপনারা? অন্দাজি। খবরদার! মসজিদগুলো সামাজিক অবস্থান। আপনার আশপাশের কমিউনিটিতে তো অন্য ধর্মাবলম্বী ভাইয়েরাও আছে, আছে না? তা আপনি তাদেরকেও কষ্ট দিচ্ছেন কেন? আপনি এই 3টা সামাজিকভাবে, আমরা যেহেতু সংখ্যাধিক্যের দিক দিয়ে দেখা যাচ্ছে রোজাদারের সংখ্যা বেশি, আপনি 3বার সতর্ক করে একবার ডেকে দিলেন, আপনি এই পর্যন্তই শেষ। এই 15 মিনিট গজল, এরপরে একবারে কেরাত, এরপরে দরুদ শরীফ। আবার নতুন একটা আমাদের সমাজে দেখতে পাচ্ছি আমরা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীর সময়, তাবে কোনো কালে ছিল না। এখন মসজিদের মাইকে আজান দেওয়ার আগে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে আল্লাহু আকবার। আজান শুনছেন আপনারা? এরকম কোথার থেকে আপনি পদ্ধতি বের করছেন? रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ये सिस्टेम शिखाई दिए जेते पारेन नाई। साहाबीरा नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरूद शरीफ जानतेन ना, आमादेर आइम्माए मुस्ताहिदीन किच्छुई बुझेन ना, आपनि नतुन एकटा पद्धति चालू करछेन आजानेर आगे दरूद शरीफ पढ़ा। कोथाय आछे? आरे दरूद शरीफ आजानेर परे। आजानेर दुआ जानेन? अल्लाहुम्मा रब्ब हाज़िहि दा'वाति ताम्माति वस्सलातिल कायिमाति मुहम्मदनिल वसीला वल फजीला, एइटार साथे दरूद शरीफ पढ़ा सुन्नात। এটার আগে আজানের পরেও বলেছেন কেউ দরুদ শরীফ পড়ে এই দোয়া, এই দোয়ার পরে না পারলে দরুদ শরীফ পড়া, যেটা পরে পড়ার কথা সেইটা আপনি আগে মাইকের মধ্যে নিয়ে আসছেন। এই যে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছি, এগুলো একটাও সৌন্দর্যমণ্ডিত পদ্ধতি নয়। সুতরাং সাহারিতে ডাকাডাকি করব আমরা, অপর ভাইকে তুলে দিব আমরা, প্র্যাকটিস থাকবে, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া যাবে না। ইসলাম অপরকে কষ্ট দিতে শেখায় না। ইসলাম সবচেয়ে সুন্দর ধর্ম। আমরা আমাদের অধার্মিক আচরণের দ্বারা ইসলামকে অন্যভাবে উপস্থাপন করছি মানুষের কাছে, ঠিক না? অসুস্থ মানুষ, আপনি একটু বিবেচনা করেন। আর অনেকে আপনারা ফিল করতে পারেন, আমি ফিল করতে পারি। আমার ছোট বাচ্চা তিনটা, একটা একদম ছোট দুধের শিশু, ৬-৭ মাস বয়স। ওই যদি শেষ রাত্রে এই যে মাইকের ৩-৪টা দিক থেকে একবারে হই হই করে শব্দ হয়, ও যদি ৪০-৫০ মিনিট উঠে যায়, আপনি কি জানেন আমাদের মা বোনদের কত কষ্ট হয় তখন? ও নিজে কেমনে খাবে, ও কেমনে খাবারটা বেড়ে দিবে, এই দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। সুতরাং অসুস্থ অমানবিক মানুষ, অনেক মানুষ আছেন যারা শেষ মুহূর্তে উঠেন, যারা কিয়ামুল লাইল পড়ছেন, কোরআন শরীফ পড়ছেন, আপনি জিকির করে, আপনি গজল গেয়ে এত অস্থির করতে হবে কেন? এইগুলো কবে শিখবো আমরা ভাই? মসজিদের মাইকের অপব্যবহার বন্ধ করতে হবে। আমি কি আপনাদের কাছে ভুল বলেছি ভাই? এটা কি আমাদের যৌক্তিক কথা কিনা প্রিয় ভাইয়ের? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করো। আর ব্যক্তিগতভাবে আমরা তাহলে মানুষকে ডেকে দেওয়ার অভ্যাস করো, পারবো তো ইনশাআল্লাহ? মোবাইলে এত টাকা নষ্ট হয়ে যাবে তাই না? চিন্তা করতেছেন ১০ টাকা সেই সময় নষ্ট হলো, আহা হা। আপনি জানেন না এর দ্বারা কি ভ্রাতৃত্ব হলো, আপনার কি সম্পর্ক হলো। সবচেয়ে বেশি ফোন দিবেন তাকে যার সাথে নিয়ত করছেন, এর সাথে কথাই বলবো না। রাগারাগি হয়েছে, ওরে সেহরির সময় ফোন দিয়েছে, ভাই উঠছিস ভাই? ও চিন্তা করে, ওর বাবা শেষ রাত্রে ফোন দিয়ে আমি উঠছি কিনা, আমি কি উঠবো না নাকি? উনি নিজেকে খুব বোধহয় আল্লাহর ওলি ভাবতেছে। ও যা ভাবে ভাবুক গা, আপনি আল্লাহর কাছে যে আমার সম্পর্কটা যেন বিল্ড আপ হয়, তার সাথে যেন সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়, এই নিয়ত আমি ডাকছি। মা বোনের আপনিও ফোন দেন উঠে, একটু আপনার বোনটা কেমন আছে, আপনার শাশুড়িটা কেমন আছেন, তাদেরকে ফোন দেন, আপনার বান্ধবীটা কেমন আছেন, উঠেছেন কিনা। এটা একটা সৌহার্দ্য বিনিময়। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এইভাবে আমাদেরকে ইসলামের সৌন্দর্য এবং ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে মনোযোগী হতে হবে। আল্লাহ বরকত দান করে, বল আল্লাহুম্মা আমিন। এটা হলো সাহারির বিষয় প্রিয় ভাইরা। এবার আসেন, রমাদানকে আমাদের সমাজে আমরা বানিয়েছি খাওয়ার মাস। রমাদান কিসের মাস? একটা সুন্দর কথা আছে, রমাদানের কোনো খাওয়া দাওয়ার হিসাব হয় না, জানেন তো না? বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমাদানের খাওয়া দাওয়ার কোনো হিসাব হয় না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসল্লিরাও সুবহানাল্লাহ বলে। চিন্তা করছেন আপনি প্রিয় ভাইরা, কেটা বলছে আপনাকে? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি সূক্ষ্মাতিসূক্ষ্ম ভালো করলে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে, খারাপ করলে হিসাব নেবে। রমজানের খাওয়ার হিসাব নেবে, এটা বলছে কেটা আপনারে প্রিয় ভাইরা? সুবহানাল্লাহ বিহামদি। তবে মনে রাখবেন, রমাদান খাওয়ার মাস নয়, রমাদান খাওয়ানোর মাস। কিসের মাস? মনে রাখবেন এই আইডিওলজিটা। রমাদান খাওয়ার মাস নয়, রমাদান খাওয়ানোর মাস। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসলাম আপনাকে অভুক্তের কষ্ট অনুভব করে খাওয়াতে শিখিয়েছে, খাইতে নয়। খাইতে বারণ করে নাই, তবে খাওয়াতে বলেছে। ইসলামের একটা উৎসব নাই আগে ভোগের আগে ত্যাগের। কে আগে ভোগের না আগে ত্যাগের? আপনি মিলিয়ে দেখেন, আপনি যদি সাদাকাতুল ফিতর আদায় করেন, সেটা যদি ঈদের নামাজের পরে হয় নিরেট দান হয়ে যাবে। আর সাদাকাতুল ফিতর আগে আদায় করলে সেটা সাদাকাতুল ফিতর হবে। কেন? তুমি আনন্দ করতে যাচ্ছ, নতুন নতুন পকেটে চকচকা টাকা নিয়ে গেছে, ঈদের নামাজের পরে হাত পেতে থাকবে আমি সাদাকাতুল ফিতর দিব। আপনার দান হবে, সাদাকা আদায় হবে না, কারণ তুমি তোমার দান আগে করে ওদেরকেও তোমার আনন্দের ভাগীদার বানাও। সুবহানাল্লাহ। আগে তুমি ত্যাগ করো। কুরবানি কি করছেন আপনি? আমি কুরবানি দিছি, আমার কুরবানির পশুর চামড়া বিক্রি করে লাও বাবা, এইটা বলে আমি খাইতে পারবো না, এটা কার হক? গরিব মিসকিন। আমার টাকায় কিনা আমার পশুর, আমি ছিলাম, ওইটা আমার না। আমি কুরবানি দেওয়ার পরে কেবল আমি খেতে পারবো না, সুন্দর করে পাড়া পড়শির মধ্যে ভাগ করে দাও, এতে মিসকিনের হক আদায় করে দাও। সুবহানাল্লাহ বিহামদি। এটা হচ্ছে ত্যাগের ইসলাম। ইসলাম ভোগের ইসলাম নয় প্রিয় ভাইয়েরা। এই জন্য আমরা বলবো রমাদান মাস মনে রাখবেন খাওয়ার মাস নয়, কিসের মাস? জোরে বলেন কিসের মাস? খাওয়ানোর মাস। প্রিয় ভাইয়েরা যারা দেখছেন কাছে এবং দূরে সকলের জন্য বলছি প্রিয় ভাইয়েরা, দুভাবে আল্লাহ রসুল খাওয়ানোর কথা বলেছেন রমাদানে। একটা হচ্ছে দরিদ্রকে খাওয়ানো, রমাদানে দরিদ্রকে অন্নদান। আরেকটা হচ্ছে ইফতার দেওয়া, সায়েম যারা রোজাদার তাদেরকে খাওয়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ফাত্তারা সায়মান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সায়মি শাইআন। কোনো ব্যক্তি যদি কোনো একজন রোজাদারকে ইফতার করায়, খাওয়ায়, তাহলে ওই রোজাদার সারাদিন রোজা রেখে যে সোয়াব পাবে আল্লাহ ওইটুকু খাদ্য দানের কারণে তার সোয়াব পুরোটাই যিনি তাকে খাওয়ালেন দান করে দিবেন। কেউ খাওয়ায়েন না, কিন্তু ওই বেটারি সারা দিন রোজা থাকবে আর আমি অল্প একটু দিয়া সব সোয়াব নিয়ে নিব, আমি দিলেও খাবেন না, ঠিক না? যদি আমার খাওয়াতে চাই তাও নিব না, বেটা তুমি আমার সোয়াব নিয়ে নেওয়ার জন্য ধান্দা করতে চাও। প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়ানকুসু মিন আজরি সায়মি শাইআন, তবে যিনি সায়েম তার এক চুল পরিমাণও সোয়াব কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন এই ইফতার করানো মানে কি বিরাট একটা পার্টি করতে হবে, করার পরে কমসে কম কাচ্চি বিরিয়ানি, নাকি কাচ্চি বিরিয়ানি ছাড়া হয়? কাচ্চি বিরিয়ানি লাগবে, ৩-৪ ধরনের ফল লাগবে, আজওয়া খেজুর লাগবে, 2-3 ধরনের জুস, কাচ্চি বিরিয়ানি খাওয়ার শেষে বুরহানি না হলে মজাই হবে না। এই রকম করে যারা খাওয়াবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সওয়াব দান করবেন, তাই তো না? কিরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা খেজুরের অর্ধেক, একটা ঢোক পানি, আর গ্লাস তো অনেক দূর, একটা ঢোক পানি যদি কেউ খাওয়ায় নিয়ত করছে আল্লাহ আমার এইটুকুই সামর্থ্য আছে, আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে ওই রোজাদারের সওয়াব দান করে দিবেন। দিতে শিখেন, ইসলাম দিতে শিখিয়েছে, ইসলাম অপরকে খাইতে শিখিয়েছে, ইসলাম শুধু খেতে শিখিয়ে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকবার এসে সাহাবী জিজ্ঞাসা করেছেন আইউল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কি? আল্লাহ রাসূল বলেছেন আতইমুত তুআম আতইমুত তুআম আতইমুত তুআম, মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও। আর দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আল্লাহর জন্য নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ। এর থেকে উত্তম কোনো আমল হতে পারে না প্রিয় ভাইরা। এখানে দুঃখজনক একটা বিষয়, আমরা এই যে আতইমুত তুআম মানুষকে খাওয়াও মানে এই জায়গায় আমরা ব্র্যাকেটের মধ্যে ঢুকাইছি ফকির মিসকিনকে খাওয়াও। ফকির মিসকিন তো খাওয়াবেনি, দরিদ্রকে খাওয়াবেনি, কিন্তু এই আতইমুত তুআমের মধ্যে কোনো ক্লাসিফিকেশন নাই। তোমার ভাই যে মানুষ যে তাকে খাওয়াও, তোমাকে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। খাওয়ান, আপনি খাওয়ান না, সবাইকে খাওয়ান, আপনি আত্মীয় স্বজন, আপনার পাড়াপড়শি। আশ্চর্য, একটা অ্যাপার্টমেন্টের মধ্যে 10টা ফ্ল্যাট, 3 তলার লোক 3 তলার লোককে চেনে না, 6 তলার লোক 2 তলার লোকের চেনে না। মারা যাওয়ার পরে লাশ বের হওয়ার পরে জিজ্ঞাসা করে কি রে এই লাশ কোন বাড়ির? কয় আপনার ফ্ল্যাটেরই, অ্যাপার্টমেন্টের। কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে চলে গেছে, চেনে না পর্যন্ত। এরকম আছে কিনা? আছে ভাই। আমি যে কথা বলছি খুব একটা না জেনে বলছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মারা যাওয়ার পরে বাহির থেকে দরজা ভেঙে তারপরে ভিতর থেকে লাশ বের করতে হয়েছে, 3-4 দিন পর্যন্ত তিনি এরকম পড়েছিলেন। ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন। কল্পনা করতে পারেন কারণ কি? কমিউনিটিতে মিশা নাই। কমিউনিটির সকল মুসল্লি আরে শুকুর ভাই আসতেছে না কেন? পাশাপাশি আমরা নামাজ পড়ি 2-3 ওয়াক্ত দেখতেছি না কেন? আপনি খবর নেওয়ার জন্য উদগ্রীব হবেন। মসজিদে আসে, কানেক্টিভিটি আছে, পাশাপাশি বসে, চেনে, পরিচিত। না আসলে তার জন্য অস্থিরতা হবে। চেনা নাই, জানা নাই, সম্পর্ক নাই। এই সম্পর্ক বিল্ড আপ হয় কেমন করে? খাওয়ার দেওয়া দিয়ে, হাদিয়া দেওয়া দিয়ে। আপনি খাওয়ার পাঠায় দিয়েছেন তার বাড়িতে, উনি আপনার বাড়িতে খাওয়ায় পাঠাইছেন। এটা হচ্ছে ইসলামের একটা অনন্য সৌন্দর্য প্রিয় ভাইরা। যা আছে তাই পাঠান, আপনি যতটুকু আছে ততটুকু দেন। 3টা খেজুর রাখেন পকেটের মধ্যে, আমি তো পরামর্শ দিচ্ছি আপনাদেরকে, পলিথিনের মধ্যে ভরে রাখেন, ফল রাখেন। মানুষকে কেমনে খাওয়া পড়াতে পারবেন। জুস রাখেন, তিনটা বন্ধুকে দিয়ে দিয়েছেন, তিনটা বন্ধুতে পকেটের মধ্যে ঢুকায় দিয়েছেন, এই জুসটা খাবে। আপনার এইটুকুই সামর্থ্য, আল্লাহ ওইটুকুই দেখবেন। আমি তো বলি একসাথে ইফতারের টেবিলে বসছেন, আপনি শরবতের গ্লাসটা জগটা আপনার কাছে আছে, আপনি ঢেলে দিয়েছেন, নিয়ত করছেন আল্লাহ এইটুকু আমি সহযোগিতা করলাম। এখন তো এখানে একজনের ইনভাইটেশনে আসছি, তিনি আমাকে খাওয়াচ্ছে, কিন্তু আমি গ্লাসের মধ্যে পানিটুকু ঢেলে দিলাম, এইটুকু তো আল্লাহ আপনার নিয়তের কারণে সওয়াব দান করে দিবেন। আমরা কামাই করতে শিখি, রমজান এই জন্য খাওয়ানোর মাস, রমজান খাওয়ার মাস নয়। প্রিয় ভাইয়েরা, এতে মিসকিনের জন্য খবর নেন। আজকে আপনি কল্পনা করেন লকডাউনের মধ্যে আমাদের কিছু কামাই রুজি আছে, ডয়ারে পয়সা আছে, এটিএম বুথে টাকা আছে, বাড়িতে বাজার আছে, কিন্তু এমন মানুষ কি আমাদের নাই যে মানুষটা দিন শেষে পকেটের টাকা গুনে চালটুকু কিনে নিয়ে যায়, তরকারিটুকু কিনে নিয়ে যায়, পেঁয়াজটুকু কিনে নিয়ে যায়, তার কাজ নাই? আছে না? আপনি একটু ভেবে দেখেন, ওই রিক্সা প্যাডেলার যে মানুষটা, অন্যের দোকানে শ্রমিক হিসাবে কাজ করত, যেই বয়টা হোটেল বয় হিসাবে কাজ করত, যেই শ্রমিকটা বাসের হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার হিসাবে কাজ করত, লেগুনা চালাইতো, ওই মাঠের মধ্যে মাথার মধ্যে টুকরিতে করে মানুষের পণ্য টেনে দিত, বাজারের পণ্য টেনে দিত, এরকম শত শত বাদামওয়ালা ছিল, এইরকম মুড়ি মাখাওয়ালা বিক্রি করত, চা বিক্রি করত, এরকম করে যেই মানুষগুলা চলতো, ওদের দুই দিনের চালান নাই, ওরা মিসকিন। যাদের দুই দিনের খাদ্য বাড়িতে নাই, তার খবরটা কি হবে? সে কেমনে চলবে? তার অবস্থাটা কি? এই মানবিকতা তো রোজার মধ্যে সবচেয়ে বেশি আপনাকে আমাকে ইসলাম শেখাচ্ছে। তাদের খোঁজ নেন প্রিয় ভাইরা, নিজের খাবারের পরিমাণ প্রয়োজনে কমায় দেন, আইটেম কমান, তরকারির আইটেম কমান, আপনার ইফতারি ফ্যাশন কমান, এইগুলা কমায় তাদের খবর নেন, আল্লাহ জান্নাতে আপনি আগায় যাবেন। খবর নেন, এটা আমাদের মানবিক দায়িত্ব। গত বছর বলেছিলাম সিরাজগঞ্জে 11 বছরের একটা বাচ্চা, মেয়ে বাচ্চা, সে গলার মধ্যে ফাঁস নিয়ে মারা গেছে। বাপরে বলছে ভাত খাবো, 3 ওয়াক্ত ভাত খাবে, ছোট একটা বাচ্চা। বলছে কোত্থেকে ভাত দেব? সকালে ভাত খেতে পারবি না, দুপুরে অল্প একটু খাবে, রাত্রে যদি হয়। অভিমান করে বাপ মায়ের উপরে। ছোট মানুষ, ওই টিভিতে দেখে তো, সিনেমা টিনেমার মধ্যে মাঝে মাঝে ফাঁস নেওয়া দেখায় না, অতটুক বাচ্চা কোথার থেকে শিখবে? এই টিভিগুলা, এই নাটকগুলা তো আমাদের চরিত্রগুলাকে সুন্দর করে দিচ্ছে, তাই না? কেমনে পরকিয়া করতে হবে, কেমনে ব্যাংক চুরি করতে হবে, কেমনে মূল্যবান সম্পদ ডাকাতি করতে হবে, কেমনে অপরের বউ ভাগাতে হবে, কেমনে কুটনামি করতে হবে, কেমনে অপরের মেয়েকে প্রস্তাব দিয়ে বাড়ির থেকে ভাগায় নিয়ে আসতে হবে, কেমনে অশ্লীলতা শিখাতে হবে, অসভ্য জামা কেমনে পড়তে হবে, কেমনে বাপ মাকে অপমান করতে হবে, এইগুলো সব তো আমাদের টিভি, নাটক, সিনেমা এইগুলাই শেখায়। এর বাইরে ভালো কিছু এর মধ্যে নাই, ঠিক না? এইগুলোয় কোনো বাধা নাই, এগুলো কোনো বন্ধ করা নাই। ওগুলোর থেকে দেখে হয়তো কোনো সিনেমার মধ্যে দড়ি নেওয়া শিখাইছে, অভিমান করে কেমনে দড়ি নিতে হয়, এছাড়া গলায় দড়ি নিয়ে ফেলছে। বাস্তবতাটা সহজ, কিন্তু কল্পনা করে দেখেন, বাপ তার কামাই নাই, বেচারি মাটি কাটার কাজ করতো, বলছে 2 ওয়াক্ত খাবি মা, আমি কোত্থেকে তোরে খাবার দেবো? লকডাউন শেষ হোক তারপরে। এইগুলো লোকের খবর কে নেবে? খালি সরকার, খালি সরকার। আমাদের দায়িত্ব আছে প্রিয় ভাইয়েরা, সবাই একটু যে যার জায়গা থেকে একটু খবর নেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের জীবনটাকে সুন্দর করে দিবেন। আপনি মানুষের জন্য কিছু করে দেখেন, আপনার অন্তরে যে শান্তি পাবেন, এই শান্তি মিলিয়ন মিলিয়ন টাকাতে কিনতে পারবেন না। মানুষের জন্য একটু কিছু করে দেখেন, আপনি কত আনন্দ। আমি তো উদাহরণ হিসাবে দেই, একদিন মসজিদের ওযুখানা এসে সাফ করে দিয়ে দেখেন, আপনি কি আনন্দ পাবেন। আরে লিভারপুলে মনে এক ফুটবলার খেলে, নামটা তার ভুলে গেছে, মালিতে সম্ভবত বাড়ি, তার বাপ হাসপাতালে ট্রিটমেন্ট না পায় সে মারা গেছিল। কোটি কোটি টাকা কামাই করে, প্রতি সপ্তাহে 10 মিলিয়ন পাউন্ডের মতো তাদের ইনকাম, হয়তো বা সংখ্যাটাই কম বেশি হলো কিছু, বাংলাদেশি টাকায় 20-22 কোটি টাকা প্রতি সপ্তাহে কামাই করে। তারা একদিন যে খবর নিয়ে দেখছে, আশ্চর্য, এত দামি প্লেয়ার, সে ওইখানকার মসজিদ, স্পেনের মসজিদের, সে হচ্ছে এই টয়লেট, তারপর হচ্ছে কি বলে অজুখানা, এগুলো পরিষ্কার করতেছে। সবাই বলছে তুমি এটা করতেছো? বলছে এটা অ্যাজ এ মুসলিম হিসেবে দিস ইজ মাই ডিউটি। এটা কেবলমাত্র খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেবের ডিউটি নয়, আমার ভাই হিসাবে আমি একদিন এটা সাফ করতে পারি। এটা করলে কি হয় জানেন? 2-3টা জিনিস হয়, অন্তরের অহম মিটে যায়, অন্তরের মধ্যে শান্তি হয়, একটা কল্যাণকর কাজ করেছি, অন্তরের মধ্যে এই ফিলিংস তৈরি হয়, আমি সমাজের একজন মানুষ, এই অবস্থা হয়। আমি তো বলি আপনার বাড়ির রাস্তার সামনে যতগুলি ময়লা আছে একদিন সাফ করে ঝাড় দিয়ে আগাছাগুলো তুলে, ওয়ালের মধ্যেকার যেগুলো পোস্টার টোস্টার সেইগুলো তুলে দেখেন, আপনার অন্তরের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। ভালো লাগা অপরের জন্য কাজ করতে হবে। এজন্য বারবার বলছি আমাদের সিয়ামের থিম সিয়াম খাওয়ার মাস নয়, কিসের মাস? বলেন কিসের মাস? খাওয়ানোর মাস। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমরা মানবিক হই, আমরা মানবিক হিসাবে অন্যদের জন্য কিছু করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। এবার আমরা দেখব রোজাদার হচ্ছে দুই প্রকার। রোজাদার কয় প্রকার? বলেন কয় প্রকার? দুই প্রকার। রোজাদারের এক প্রকার হচ্ছে যাদের পূর্ববর্তী সব গুনাহ এই রোজার দ্বারা আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি সিয়াম পালন করে আর এটা যদি সে বুঝে সুঝে ঈমান ইহতিসাবের সাথে করে, দুটো শব্দ ঈমানাও ওয়া ইহতিসাবান, কেউ যদি বুঝে সুঝে করে আল্লাহর উপর শতভাগ বিশ্বাস রেখে করে। বুঝে সুঝে করার মানে কি? চোখ দিয়ে কেমনে সিয়াম পালন করতে হয় চোখের টুকু বুঝে করে, কান দিয়ে কেমনে সিয়াম পালন করতে হয় কানের টুকু করে, এই নখ দিয়ে কেমনে সিয়াম পালন করতে হয় নখের টুকু বুঝে টুঝে করে। বুঝছেন তো? বুঝছেন না? মুরব্বীরা বুঝে নাই, যারা আমাদের এই যে লাইভ দেখছেন তারা বুঝছেন। এই নখ দিয়ে কেমনে আপনি কি দেখতেছেন, আপনি কি স্ক্রল করতেছেন, কোন জায়গায় ক্লিক করে আপনি কি দেখতেছেন, এটা দেখার এই দুই নখের পারমিশন আছে কিনা। এরকম বুঝে বুঝে ঈমান ইহতিসাবের সাথে সিয়াম পালন করে আল্লাহ রাসূল বলছেন তার অতীতের যত সগীরা গুনাহ আল্লাহ সব মাফ করে দেন, সব মাফ, অটো মাফ করে দেন আল্লাহ। কবিরা গুনাহ হলে তওবা করতে হবে। বান্দার হক নষ্ট করছেন, জনগণের হক নষ্ট করছেন, আপনি মালিকের হক নষ্ট করছেন, শ্রমিকের হক নষ্ট করেছেন, তাহলে ওইটার গুনাহ মাফ আপনার এমনি অটোমেটিক হবে না, ওইটার জন্য তওবা করতে হবে, ক্ষমা নিতে হবে। খুব বুজুর্গ হয়ে সিয়াম পালন করছে, সব সময় মাথা একদম নিচের দিকে, কোনো সময় উঁচু করে না, কোনো খারাপ কিছু দেখে নাই, কোরআন শরীফ পড়ছে, বউয়ের হক দেয় নাই, বাচ্চার হক দেয় নাই, গম চুরি করে খাইছে, রাস্তার মধ্যে ইটের বদলে খোয়ার বদলে দিছে হচ্ছে ঢেলা, এরপরে দিছে হচ্ছে রডের বদলে বাঁশ, এইগুলা দিয়ে উনি এখন হবে হবে সগীরা গুনাহগুলো আপনার মাফ হয়ে যাবে। কিন্তু এই যে জনগণের হক, বান্দার হক, হকল ইবাদত নষ্ট করেছেন, এই জন্য তার হক পৌঁছায় দিতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, নচেত মাফ হবে না। তবে যদি এইগুলো না থাকে আর কেউ ঈমান ইহতিসাবের সাথে সিয়াম পালন করে রব্বুল আলামিন তার অতীতের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। এটা এক দল। দ্বিতীয় দলের পরিচয় রাসূল বলছেন রুব্বা সায়িমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কায়িমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর। আল্লাহ রাসূল বলছেন কত রোজাদার আছে যাদের এই না খেয়ে থাকা আর এই তৃষ্ণার কষ্ট ছাড়া কিছুই হয় না, কিছুই হয় না, ওরা সারাদিন খালি না খাইছিল আর তৃষ্ণার কষ্ট করছে। আবার কতক নামাজি আছে আল্লাহ রাসূল বলছেন তাদের রাত্রি জাগরণ ছাড়া কিছুই হয় না। কারা তারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা সিয়াম পালন করলো, রোজা রাখলো, কিন্তু এই সিয়াম পালন করার পরে দুটা অভ্যাস যারা ত্যাগ করতে পারে নাই তাদের এই সিয়াম পালন করার কোনো মানে নাই, দুটা অভ্যাস ছাড়তে হবে। আল্লাহ রাসূল বলছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। না খেয়ে থাকা আর পান ত্যাগ করার নাম সিয়াম নয়, বরং সিয়াম হচ্ছে রফাস এবং লাগ, পাপাচার এবং অনাচার, এই দুটার থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সুবহানাল্লাহ। পাপাচার এবং অনাচার আমরা দেখতে পাই প্রিয় ভাইয়েরা, পাপাচার আর অনাচারের আমাদের কোনো অভাব নাই। রোজাদার গীবত করে, রোজাদার মিথ্যা কথা বলে, রোজাদার ওজনে ফাঁকি দেয়, রোজাদার অপরের কল্যাণ চিন্তা নিয়ে ঘোরাফেরা করে, রোজাদার হারাম কাজ করে, রোজাদার মিথ্যা কথা বলে, রোজাদার মাকে কষ্ট দেয়, বাপকে কষ্ট দেয়। আছে না? রোজা আছে, মা বাপের কোনো হেল্প নাই তো নাই, বাপ মা হয়তো কোনো কথা বলছে কথাবার্তা শুনে না, ঝাড়ি ঝুড়ি মারে। রোজাদার ওজনে ফাঁকি দেয়, রোজাদার বেপর্দা, আল্লাহর ফরজ হুকুম সে মানে না। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটা রোজা নয়, বরং রোজা হচ্ছে লব এবং রাফাস, এই পাপাচার থেকে আপনাকে আমাকে বিব্রত থাকতে হবে। সবচেয়ে বেশি রোজার যে ক্ষতি করে সেটা হচ্ছে सत्य किन्तु गिबत कारण सत्य अपराध गिबत आकारे बोलले आमादेर रोजाय एई जे मृत भाइयेर गोस्त खावार मतो हय उनी पानी खाय ना उनी हयतो बा खाद्य खाय ना किन्तु मृत भाइयेर गोस्त भक्षण करे रोजा राखे। प्रिय भाइरा सुतरां आमादेरके शपथ निते हबे एई रोजा थेके आपनादेर काछे बोलेछि एर आगेओ आजकेओ बोली केवलमात्र 3टा सियाम जा चारो हयतो 25टा 26टा सियाम आमरा पाबो। भाइरा एक लिस्ट बनान ना प्रिय भाई आमार जीवन थेके 5टा खराब अभ्यास दूर करे फेलबो आर नतुन 2-3टा अभ्यास जुक्त करबो एक लिस्ट करें ना प्रिय भाई एक निजेर दिके ताकाये जारा आमादेर कथा शुनछेन एक बनान ना कि होबे एतबार बोलछि आपनादेर काछे एकटु लिखते पारबेन ना एकटु निजेर दोषगुलोके आइडेंटिफाई करते पारबो ना एर नाम नेइ हिसाब मान सामा रमजान ईमान व हिसाबान एर नाम हिसाब एर नाम हिसाब একটু চেষ্টা করেন প্রিয় ভাইরা আল্লাহ আমাদের বরকত দান করবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। প্রিয় ভাইরা এবার আমরা দেখব রমাদানের কতগুলো দাম আছে আল্লাহর কাছে আমরা দোয়া করি। আহারে কাবা ঘর আমাদের জন্য বন্ধ হয়ে আছে পৃথিবীর কত মানুষ রমাদানে কাবায় যাইতো কত মানুষ না সেখানে ইতিকাফ করতো। আমি তো বলি এই করোনা মহামারীতে পৃথিবীর কার কি ক্ষতি হয়েছে জানি না আমাদের ইসলাম এবং আমাদের মুসলমানদের আমাদের যে অপূরণীয় এখানে আমাদের প্রতি মুহূর্তে আমাদের লস হচ্ছে এর কোনো সীমা পরিসীমা নাই ঠিক কি না। কত লক্ষ মানুষ হজে যাইতো কত কোটি মানুষ ওমরা করত কত লোক আল্লাহর ঘরের পাশ দিয়ে ঘুরতো তারা এই অবস্থায় মৃত্যুবরণ করে চলে গিয়েছে। আমরা দোয়া করি যারা হয়তো এই নিয়তটা করেছিলেন আল্লাহ তাদের নিয়তের কারণে তাদেরকে হাজী তাদেরকে উমরাকারী তাদেরকে তাওয়াফকারী হিসেবে যেন আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিয়ত রাখেন যে আল্লাহ রাসূল বলেন কেউ যদি রমাদানের মধ্যে আল্লাহর ঘরে উমরা করার জন্য যায় সে যেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার যে সওয়াব রমাদানে উমরা করার সেই সওয়াব সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আল্লাহ তুমি আমাদের এই সকল কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে উত্তরণ ঘটাও তোমার ঘরকে আমাদের জন্য উন্মুক্ত করে দাও। কত মানুষ আল্লাহর ঘরে যে ইতিকাফ করত আল্লাহর নবীর মসজিদে যে ইতিকাফ করত তারা যেতে পারতেছে না মনের তামান্না থাকার পরেও হাজার হাজার লাখ লাখ পাসপোর্ট জমা পড়ে আছে শুধু অ্যানাউন্স করলে পাগলের মতো চলে যাবে। আল্লাহ তোমার ঘরকে আমাদের জন্য উন্মুক্ত করে দাও বলেন আল্লাহুম্মা আমিন। নিয়ত করেন যে আল্লাহ তোমার ঘর যদি খুলে যায় আমাকে যদি আগামী রমজান পর্যন্ত হায়াত দাও আমি চেষ্টা করব আল্লাহ তোমার ঘরে একটা রমাদানে উমরা করার জন্য বলেন আল্লাহুম্মা আমিন। কেউ যদি রাসূলের সাথে হজ তো আমরা করতে পারবো না কিন্তু উমরা করে তার মর্যাদাটা আল্লাহ রাসূল এইরকম দিয়েছেন বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমাদের না আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবগুলোকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন এটা হচ্ছে আমাদের সিয়ামের উপকার আপনার আমার জন্য যে কাজ করবেন আল্লাহ বরকতে 700 গুণ অগণিত গুণে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন এটা হচ্ছে সিয়াম এবং রমাদানের বরকত। প্রিয় ভাইরা এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি দরিদ্রকে খাওয়ায় অসুস্থকে দেখতে যায় আর জানাজায় শরীক হয় রমাদানের দিনে 3টা কাজ অসুস্থকে দেখতে গিয়েছে দরিদ্র কাউকে খাবার দিয়েছে আর কোন জানাজায় শরীক হয়েছে সে যেন জান্নাতকে লিখে নিল। সুতরাং যদি ঘোষণা কোথাও পেয়ে যান যে আজকে রমাদানের মধ্যে কোথাও আমার জানাজার সুযোগ আছে শরীক হয়ে যাবেন জানাজায় শরীক হয়ে যাবেন খাবার দিয়ে দিবেন আপনার পকেটে যা আছে আমি তো বলেছি খুচরা টাকা রাখেন আপনার পকেটের মধ্যে কোন একটা লোক যেন ফেরত না যায় একজন না যদি যায় তো বুঝবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান পেল আর এর বরকত থেকে এই লাইলাতুল কদরের বরকত থেকে কেউ মুক্ত হলে ফাকাদ হুরিম সে যেন বঞ্চিত হয়ে গেল আমরা যেন বঞ্চিত না হই। সুতরাং আমরা চেষ্টার মধ্যে থাকবো রমাদানে জানাজায় শরীক হওয়া অপর অসুস্থকে আমরা দেখতে যাওয়া এখন সামাজিক কারণে বিভিন্ন রোগ বালা বেড়ে যাওয়ার কারণে যেতে পারছি না কিন্তু ওভার ফোন তো আমি আমার ভাইয়ের খবর নিতে পারি ভাই কেমন আছেন শরীরটা আগের মতো এখন কি উন্নতি করেছে দোয়া করছি ভাই আপনার জন্য আল্লাহ আপনাকে দ্রুত আরোগ্য দান করে দেন কোনো সমস্যা হলে আমাকে কিন্তু বলবেন ভাই বাহির থেকে কোনো সাপোর্ট দেওয়া লাগলে বলবেন এইটুকু বলতে পারবো না এটাও পরিবেশের কারণে আল্লাহ রোগী দেখার সওয়াব আপনাকে দান করবেন। প্রিয় ভাইরা এটা হচ্ছে রমাদানের কামাই 3টা জিনিস তাহলে যদি যুক্ত হয় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য লিখে দেন সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে আমরা দেখেছি প্রিয় ভাইরা আপনার আমার জন্য এই যে সিয়াম অবস্থায় দোয়া এবং ইফতারের সময়ের দোয়া এই দুটা কবুল হয় একটা হচ্ছে সিয়াম অবস্থায় দোয়া আমরা এখন সিয়াম আছি না আমরা দোয়া করি আল্লাহ কবুল করেন আরেকটা ইফতারের সময় দোয়া আমরা ইফতারের দোয়াটাকে কোনোভাবেই গুরুত্ব দেই না কিন্তু প্রিয় ভাইরা। একদম দৌড়াদৌড়ি করে কয়টায় রে ৬টা ২৪ কোনো রকম আসে ঝড়ের গতিতে বসে এরপরে আজান দিল, মুখের মধ্যে খালো এর আগ পর্যন্ত টিভি দেখতেছেন, টিভির প্রোগ্রাম দেখছেন, সব ক্লোজ। ১০ মিনিট আগে সব ক্লোজ। আল্লাহর জন্য নিমিত্ত হয়ে আপনি বসে পড়েন, বসে আল্লাহর কাছে আপনি একটু ফরিয়াদ করেন, আল্লাহর কাছে একটু মাফ চান, পারবেন ইনশাআল্লাহ? কই আমাদের হাতে তো সময় নেই প্রিয় ভাইরা, টিভি দেখে সময় পার হয়ে যাচ্ছে, বাইরে থেকে আর সময় পাচ্ছি না, ঘড়ি দেখতে দেখতে আসতেছি না। ইফতারের সময় আপনি আল্লাহর কাছে নিমিত্তে নিমজ্জিত হন আর মা বোনদের জন্য একটু আসান করেন কাজগুলা একটু। আহারে, একদম শেষ মুহূর্ত পর্যন্ত একদম গরম গরম পেঁয়াজি না হলে তো আমার ভালো লাগে না, গরম গরম যদি বেগুনিটা যদি চিপসায় যায় তাইলে তো আমার তৃপ্তি হয় না। এই জন্য বউ আছে ওই জায়গায়, আসো 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 আজান হয়ে গেছে, আসো থাক আর লাগবে না। ওরে মায়া, চিন্তা করছেন আপনি? সবার আগে কে উঠছে? কে উঠছে সবার আগে? একটু দয়া দেখান তাদের প্রতি। সবার আগে আপনার স্ত্রী উঠছে, আপনার মা উঠছে, আপনার বাড়ির মেয়ে উঠছে, সেই রাত ২টা ২.৫টার থেকে সাহারির প্রস্তুতি করছে, খাবারগুলো সব রেডি করে দিচ্ছে, আপনি আমি সুন্দর করে খাইলাম, এরপরে হাত পর্যন্ত ধুয়ে প্লেট রেখে দিয়ে আমরা চলে গেলাম টিভি দেখার জন্য। সুন্দর করে টিভিতে এরপরে প্রোগ্রাম দেখে আজান হয়ে গেল, আমরা উজু করে মসজিদে যাচ্ছি, নামাজে দাঁড়াচ্ছি, উনি ওইগুলো সব গুছাচ্ছে, সবগুলি রাখছে, সব প্লেট প্লেট পরিষ্কার করছে। বাচ্চা বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে যারা রোজা রাখা এখনো শিখে নাই, ছোট তাদের জন্য এরপরে উঠে খাবার রান্না করতেছে, দুপুরের খাবারও তারা রান্না করা লাগে, এরপরে বাড়িঘর গুছাও। বাড়িতে আগে কাজের মানুষরা আসতো, এখন লকডাউন বিভিন্ন পরিবেশের কাজের কারণে আসে না। আপনি আমি শুয়েছে মোবাইল চাপতেছি আর দেখতেছি, আরে বাবা রে বাবা, উনি সব বাড়ির এইগুলো সব করার পরে এরপরে ইফতারের রান্না, রাত্রের রান্না। আমি ইফতারের সময় ইফতার পেয়ে গেলাম, আমি চলে গেলাম মাগরিবের সালাতে, মাগরিবের পরে সুন্দর করে তারাবিতে গেলাম, আসার পরে গরম গরম খাইয়ে এরপরে একটু হালকা মোবাইল টোবাইল ব্রাউজ করে আমি শুয়ে গেলাম। উনি আবার ওইগুলা ধুচ্ছে, ওইগুলো আবার পরিষ্কার করে সাহারির জন্য প্রস্তুতি করছে। খেয়াল করে দেখেন, সবার আগে উঠে আপনার মা, আপনার আমার স্ত্রী, আপনার আমার বউ, সবার শেষে ঘুমায় তারা। পুরা রোজাটা আপনার আমার জন্য জিন্দগিটা পানি করে দিল। কল্পনা করেছেন? আপনি আমি তো গরম দিয়ে আছি, কেমন স্বামী জানো? আমি কেমন বাঘের মতো জীবনে হাত ধুয়ে প্লেট সরাই নাই। আরে বা, নবাব আলীবর্দী খার খালাতো ভাই, এত ভাব আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজ শেয়ার করেছেন, আপনি ভাগ করেন। আজকের ইফতার আমি বানাবো, বিপদ তো আবার সব পুরা হালাবেন তো একবারে। কিছুই তো বানাতে জানেন না, শিখেন নাই কিছুই তো, কেমনে কি করবেন? অন্তত প্লেটগুলো ধোন, হাত ধোয়ার বদলে প্লেট সহ হাত ধোন, 20 সেকেন্ড করে হাত ধোয়া বন্ধ করেন। ওই সিঙ্কের মধ্যে যেগুলো প্লেট আছে, হাঁড়ি পাতি ছিল, এগুলো ধোন, সব ধুয়ে হাত ধোন। আপনি ওইভাবে হাত ধুলে আর কোনো টেনশন নাই, ভিমবার দিয়ে একবার হাত চকচকা, সব ভাইরাস মুক্ত হয়। এই সিস্টেমে বউ বাচ্চাদেরকে হেল্প করেন, গুছান আপনি এক ওয়াক্তে, আপনি সাইরি গুছান, সবার আগে ওঠেন আপনি। আপনি ভাত রান্না করা শিখেন, 2 দিন ট্রেনিং নেন বউয়ের কাছে, তোমার ভাত রান্না করা শিখাও। প্রিয় ভাইরা, এটা মজা করে বলছি না, এই মানুষগুলো এত কষ্ট করেও কোনোদিন আমাদের কাছে কিন্তু বলে নাই যে এই করে ফেলছে আমি, কিছুই বলে নাই। কিন্তু আমরা তাও কৃতজ্ঞ হই না তাদের প্রতি, তারপরে একটু ভালোবাসা দেই না, তারপরে একটুখানি বলি না থ্যাংক ইউ বউ, এত কষ্ট তুমি করলে। এইটুক শুধু শুনলে তার অন্তরটা খুশি হয়ে যায় যে তুমি অন্তত আমার ফিলিংসটা বুঝেছো, কষ্টটা বুঝেছো। প্রিয় ভাইয়েরা, আমি এই জন্য মাঝে মাঝে বলি, বাড়াবাড়ি করে আমি কথা কম বলি। বাড়াবাড়ি বলতে কি, যা করি না তা বলি না, এরকম কম। আমি আমার স্ত্রীর জন্য, আমার পরিবারের জন্য আমি এই কাজ করি জন্য আপনাকে এই কথা বলছি। আমি বুকে বল নিয়ে কথা বলছি আপনাদের জন্য। খবর নিয়ে দেখেন, সাইফুল্লাহ ওয়াজ করে না বাড়িতেও তাদেরকে, তারাই ওরাই বরং বলে না না তোমার এগুলো করা লাগবে না। কেন করা লাগবে না? প্রিয় ভাইরা, এই আমাদের এইভাবে যদি আমরা পরিবারের সাথে সহমর্মিতা দেই, আমরা তো এক বান্দি কিনে নিয়ে আসছি, তাই না? একদম, সে সবসময় শুধু এগুলো করবে, কামাই রুজি কে করে? যাও বাইরে যাই করে আসো, কামাই করতে তো ঠেলা বোঝো না ভাই। স্বীকার করছি তো ভাই, কিছু মেয়েরাও আছেন তারাও স্বামীর প্রতি অকৃতজ্ঞ, আছে না? আছে। হাজার দিয়ে খুশি হন না, এ তো অকৃতজ্ঞ, জাত তো ভিন্ন, এটা বাদ দেন না আপনি। কিন্তু যারা কৃতজ্ঞ তাদের প্রতি আপনি কামাই করেন, আপনি কষ্ট করেন, এটা উনি ফিল করে, এটা আমরা জানি। কিন্তু এইগুলোকেও আপনি কাজ হিসাবে যদি বাদ দিয়ে দেন, এই কাজের মূল্যই না দেন, আপনি ভুল করবেন। লাস্ট একটা টপিক বলে দেই, একদিনের পরীক্ষামূলক একটা ডিউটি দেই, ইন কোর্স। বাড়িতে আলনা, ওয়ার্ডরোব, জামা কাপড়, চাদর, বিছানা যা আছে সবগুলি একদিন ডিউটি নিয়ে আপনি গুছাবেন। জুতার র্যাক থেকে শুরু করে আনা আলনা, वार्डरोब থেকে শুরু করে যত কাপড় ছাদে নাড়া কাপড় থেকে বিছানা সব আপনি গুছাবেন। ठेला टेर पाबेन ठेला की जिनिस वार्डरोबे बेर करछे आपनार बाच्चा गामछा निबे लुंगी गेंजी पांजाबी सह शर्ट करे नीचे पड़े गेछे ठाड़ায় बेयादब कोथाकार गुछाते तो की कष्ट हय जानिस ना एतदिन पर्यन्त उनी गुछाइछे आपनि खबर पान नाई बिछनाटा प्रत्येक दिन रेडी पान एकटु बाली पाइले आपनार कष्ट हय आपनि बिछना टिछना सब झेड़े मुछे सुंदर करे चकचका करे बाड़ीटा एकदिन एकटुखानि मुछबेन जदि लोथा दिये ना पारेन एकटा सुंदर लम्बा डांडिवाला ब्राश किनेन किने बाड़ी मुछबेन देखबेन तारपरे जे एटाओ खूब सठिक सहज जब नय एदेरकेओ थैंक्स दिते होबे एई काज जारा करेन तादेर प्रति कृतज्ञ होते होबे एटा आमार नबी इस्लाम शिखियेछे सुबहानाल्लाह बोलेन पारबेन इंशाल्लाह बउ बाच्चादेरके हेल्प करबेन इंशाल्लाह आल्लाह रब्बुल आमीन कबुल करुक प्रिय भाइयेरा एरपरे सर्वशेष बोलबो रातेर सालात आदाय करुन प्रिय भाइयेरा रसूलुल्लाह साल्लाल्लाहु आलाइहि वसल्लम क़ाम रमज़ान ईमानन व इहतिसाबान गुफिर लहु मा तक़द्दम मिन ज़म्बी केउ जोदि रात्रि बेला तारावीह सालात आदाय करे कियामुल लाइल करे आल्लाह एटा बुझे बुझे जोदि करे एटा जोदि ईमान इहतिसाबेर साथे करे आल्लाह तार अतीतेर गुनाह माफ करे देन सुबहानाल्लाह सुतरां रात्रे नामाज छाड़ा जाबे ना प्रिय भाइयेरा एई बितर्केर जायगा शेष कोनो बितर्क नाई কিসের বিতর্ক আপনি পড়েন না আপনার সাধ্যে কদ্দুর কুলায় আপনি পড়েন আপনারা কেউ বাধ্য করে নাই আপনি পড়েন আল্লাহর জন্য আপনি পড়ছেন পড়েন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পড়েন সাহাবীদের মতো পড়েন পড়তে পড়তে পা যদি ফুলে যায় তাহলে বুঝবেন আপনার রাতের নামাজ হচ্ছে রাকাত নিয়ে গন্ডগোলে আছেন এখনো রাকাতের গন্ডগোল ছুটায় দেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আপনি পড়েন আপনি ৮ পারেন পড়েন ১২ পারেন পড়েন ২০ পারেন পড়েন ২৪ পারেন পড়েন ৩০ পারেন পড়েন ৩৬ পারেন পড়েন আপনি সালাত আদায় করেন গন্ডগোল ছাড়েন এই সকল ফুরুই মাসালা নিয়ে গন্ডগোল করে আরেক দল তো ঘোষণা দিয়েছে এখনো কোন রাকাতই এখনো হুজুরদের মধ্যে ঝামেলা মিটে নাই এইজন্য আমি পড়াই শুরু করি নাই চিন্তা করছেন আপনি হুজুরদের ঝামেলা মিটে না জন্য পড়াই নাই এখনো ওই যে বলছিল না হাত বাঁধবেন কোন জায়গায় উপরে না নিচে কয় আমি নামাজই পড়ি না তুই কোন দলে কয় আমি নামাজই পড়ি না এরকম হওয়া যাবে না প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে এটা আমাদের কাছে অপরিচিত হাদিস রাসূল বলেন মান কামা মা আল ইমামি হাত্তা ইয়ানসাইফা কুতিবা লাহু কিয়ামুল লাইলা কেউ যদি ইমামের পিছনে কিয়ামুল লাইল পড়ে সে যেন সারা রাত সালাত আদায় করার সওয়াব পায় সুতরাং জামাতে এসে এই নামাজের গুরুত্ব যে নাই এটাও নয় জামাতে আসার চেষ্টা করি আমরা প্রিয় ভাইরা আমরা দুঃখ পাই আমাদের কতগুলো হটকারী সিদ্ধান্ত দেখে আমাদের সরকার আমাদের প্রশাসন যারা আছেন তারা তো চান কেউ কারো জনগণ মরে যাক জনগণ বিপদ হয়ে যাক এটা কেউ চায় ভাই চায় আমার জানা মতে চায় না সে চাইলে তো সে মানুষই না ঠিক কি না কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে বৈপরীত্য যখন আসে তখন জনগণ অসন্তুষ্ট হয়ে যায় ঠিক কি না ভাই সিদ্ধান্তের ক্ষেত্রে এই যে অমুক অমুক জায়গায় সব খোলা অমুক অমুক জায়গায় খালি ফতুয়া ব্যাপারটা কি তখন মানুষের কাছে জিজ্ঞাসা আসে তাই কি না ভাই আল্লাহ সকলকে বুঝ দান করুক তবে সালাত আদায় করার চেষ্টা করেন বউ বাচ্চা নিয়ে সালাত আদায় করার চেষ্টা করেন এই কম সংখ্যক আসার অজুহাতে যেন খবরদার সালাত বাদ দিবেন না খবরদার জামাত ছেড়ে দিবেন না আপনারা আপনারা আল্লাহর কাছে কাইমান ও বাক্যে দোয়া করেন আমাদের গভর্নমেন্টের এখন প্রজেক্ট হওয়া উচিত গভর্নমেন্টকে আলেম ওলামা সকলকে দিয়ে বলা উচিত যেইগুলা জেলের মধ্যে লঘু শাস্তিতে যেইগুলা মানুষ আছে তাদেরকে মুক্ত করে দেওয়া উচিত যেইগুলার দণ্ড আমরা বুঝতেছি বিভিন্ন কারণে তাদেরকে আটক করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত দিয়ে মজলুমের কোনো কান্না যেন না থাকে সকল মানুষকে বলা উচিত আপনি দোয়া করেন আল্লাহর কাছে নিমজ্জিত হন সালাত পড়েন সব প্রোগ্রাম বন্ধ করে টিভি রেডিও সব জায়গায় খালি মানুষকে আল্লাহমুখী হন আল্লাহর ইবাদত করেন আল্লাহর কাছে চান এই কাজ করার জন্য মূল প্রজেক্ট হিসাবে গ্রহণ করা উচিত ঠিক কি না আরে কিসের মাস্ক আর কিসের কে এগুলো তো পড়াই লাগবে লা দরার ওয়ালা দিরার ইমানদার কারো ক্ষতি করবে না কারো ক্ষতিগ্রস্ত হবে না মুসলমানকে মাস্ক পড়তে নিষেধ করা হয় নাই হাত স্যানিটাইজ করতে নিষেধ করা হয় নাই কিন্তু আপনার ঈমানে বুঝতে হবে যারা হাত স্যানিটাইজ করা 100 বছর আগে থেকে জানতো মাস্ক পরা আজ থেকে 20 বছর আগে জানতো তারা ওই করোনা থেকে রক্ষা পায় নাই মাস্ক আপনার করোনা ঠেকাতে পারে না করোনা ঠেকালে আল্লাহর দয়ায় ঠেকাতে পারে ঠিক কি না সুতরাং সে আল্লাহমুখী হতে হবে মানুষ কেমনে আল্লাহমুখী হবে আপনি সেই ব্যবস্থা করেন আমার জানা মতে মসজিদের থেকে বেশি সেভ করোনা মুক্ত কোনো পরিবেশ নেই কেমন করে প্রমাণ দেন যুক্তি দেন মসজিদে কারা কারা বাজার করার জন্য আসেন হাত তোলেন একজনও নাই মসজিদে দোকানদারি করার জন্য কারা কারা আসেন হাত তোলেন মসজিদে মোসাবা করার জন্য কারা কারা আসেন মসজিদের ভিতরে থুতু ফেলার জন্য কারা কারা আসেন মসজিদে যখন আসেন ওযু ছাড়া কারা কারা আসেন হাত তোলেন। আপনি ওযু করে আসতেছেন, স্যানিটাইজ করে আসতেছেন, মাস্ক পরে আসতেছেন, আপনি মুখের মধ্যে মাস্ক আটকায় আসতেছেন, নিজের জায়নামাজ নিয়ে আসতেছেন, মসজিদে হর ওয়াক্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, বাইরে রেখে দেওয়া হয়েছে ড্রাম, সেখানে প্রয়োজন আরো একবার হাত ধুবেন। আপনি যে জুতা পরে আসছেন জুতা ধরবেন না, বাইরে জুতা থাক, চুরি হলে হোক, তারপরে ওই জুতা হাত দিয়ে ঢুকে ভিতরে ঢুকাবো না, ওই রকম করে নামাজ পড়ছেন। করোনা যত আবিষ্কার, করোনার যত কিছু, করোনার যত ধরনের এফেক্টের কথা বিজ্ঞানীরা বলছেন, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বলে নাই গায়ের সাথে গা লেগে গেলে আপনার করোনা ঢুকে পড়বে আপনার শরীরে, বলছে নাকি কোনো জায়গায়? করোনা কিভাবে আসে? হাতের মধ্যে আসবে, অন্য কোনো মাধ্যমে আপনার মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে, নাকের মধ্যে, চোখের মধ্যে, এই দিক দিয়ে আপনার শরীরে ঢুকবে। আপনি করতেছেন না মোসাবা, নিজের জায়নামাজে আসতেছেন, হাত ধুয়ে আসতেছেন, নতুন পোশাক পরে আসতেছেন, কোনো কেনাকাটার জন্য আসেন নাই, থুতু ফেলার সুযোগ নাই, মসজিদে কোনো করোনা নাই, ঠিক কিনা? কিন্তু সতর্ক থাকতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমন ভাবে বলা হচ্ছে যেন মসজিদেই করোনা, এটা তো ভালো না, ইমানদারের মধ্যে তো ব্যাড এফেক্ট পড়বে। আপনি বুঝিয়ে বলেন কথাটা যে আমরা কি জন্য আপনাদেরকে বলতেছি। আপনাদেরকে এই জন্য বলছি, আপনারা তো অনেক দূর দূরান্তর থেকে আবেগে চলে আসেন, আসার পরে তো মাস্ক পরে থাকেন না, আপনারা তো বদখাসলতের লোক, আপনাদেরকে হাজারবার বলার পর জায়নামাজ নিয়ে আসেন না, আপনারা এগুলো কথা শোনেন না। যদি এইগুলা শোনেন, মসজিদ থেকে করোনা ছড়ায় না। মসজিদে কেউ যদি করোনা আক্রান্ত রুগী চলে আসে, সে যদি থুতু ফেলে, সে যদি অপরের সাথে মুসাফা করে, কোলাকুলি করে, তার থুতু যদি অন্যের নাকে যায়, ওই জায়গাতে মাটিতে নিঃশ্বাস ফেলেছে, ওইটা হাতের মধ্যে লাগছে, ওইটা মুখে লাগাইছে, তখন ছড়াতে পারে। আমরা তো বলছি এরকম কোন রুগী, এরকম অসুস্থ, এরকম কাশিওয়ালা, এরকম বৃদ্ধ আপনি মসজিদেই আসবেন না, ঠিক কিনা? বাজারের মধ্যে সবাই চলে যাচ্ছে। এক বাসের মধ্যে দেখলাম 14 তারিখে আমাদের লকডাউন হলো। লকডাউন কয় তারিখে হয়েছে? 14 তারিখে না? আহা, আমি তো বলছি প্রিয় ভাইরা, এটা সমালোচনার জন্য নয় প্রিয় ভাইরা, আমরা বলতেছি ওই বাসের মধ্যে এমন গাদাগাদি, বিআরটিসির মধ্যে উঠার জায়গা নাই। আমি গেছি প্রিন্স বাজারের মধ্যে, যে মনে করছি যে এটা ডিপার্টমেন্টাল স্টোর, নর্মাল বাজারে যাবো, ওরে সুবহানাল্লাহ, ঢোকার জো নাই। আমি গোস্ত ধরার আগে আরেকজন গোস্ত ধরে নিচ্ছে, আমি যেটা ধরলাম ওইটা আরো 3 জন দেখছে প্যাকেট, না এটা নিব না, না এটা 3 জন রেখে গেছে, আমি সেটা নিলাম, সেটা নিয়ে এসে কাউন্টারে দিলাম, কাউন্টারওয়ালারা 10 জনের টাকা ধরছে, ওইটা আমারে দিল, আমি সেইটা আমার ব্যাগের মধ্যে নিলাম, সেই ব্যাগ নিয়ে আমি আসলাম। এইগুলো সব জায়গায় তো বেশি বিস্তার করার সম্ভব, মসজিদে তো সবচেয়ে কম, ঠিক কিনা? এই জন্য আমরা বলবো প্রিয় ভাইয়েরা, সরকার যে সকল আমাদের জন্য নির্দেশনা দিচ্ছেন, আমরা এর বিরোধী নই, আমরা কোনো মানুষের ক্ষতি হোক আমরা চাই না, কিন্তু এই পুরো বিষয়টার মধ্যে একটা সামগ্রিক চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে, নচেত মানুষের মনে বিরূপ প্রভাব পড়ে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আপনারা মাস্ক পরে আসবেন, মসজিদে যেটা আপনাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে আপনারা আসবেন, নিজেরা আপনারা জায়নামাজ নিয়ে আসবেন। আপনারা কেন আপনারা সচেতন হচ্ছেন না ভাই? কি সমস্যা আপনাদের? এত ভাব কেন আপনাদের ভাই? আমরা কবে সোজা হব? কবে আমরা? আপনারা মাস্ক পরলে আপনার সমস্যা কোথায়? বললাম এটা তেমন উপকার না, অমুক না, তোমরা আপনার পড়লে সমস্যা কোথায়? আপনি পড়ে থাকেন না, আপনার থুতুটা অন্য কোথাও যাবে না। আপনার অন্তত পক্ষে রাস্তাঘাটে যে আমাদের বদভ্যাস, যেখানে সেখানে পিক ফেলা, যেখানে সেখানে থুতু ফেলা, এইটা অন্তত মাস্ক পরলে তো আপনি ফেলবেন না। কে অপর কেউ যদি আপনার পাশ দিয়ে যায় থুতু ফেলে, অন্তত সেইটার উড়ে যাওয়া জিনিস, আর কিছু না হোক, যে পরিমাণ ধুলা, এইটার থেকে তো বাঁচবেন আপনি নাকি? হাত ধুলে আপনার সমস্যা কোথায়? কোথায় সমস্যা আপনার হাত ধুলে? আপনি তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এগুলো মানতে আমাদের সমস্যা কেন ভাই? দেশটার অবস্থা কি আপনি খেয়াল করছেন না? কি অবস্থার দিকে যাচ্ছে? খোঁজ নিয়ে দেখেন, বেড নাই, অক্সিজেন নাই, জায়গা নাই, শত শত মারা যাচ্ছে। আপনি কল্পনা করেন, আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছে, এই ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে, আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এইটাই মূল এজেন্ডা। বেশি বেশি করে আল্লাহর কাছে বিনয়ী হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহাজ্জুদে উঠে পুরা জাতির জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইফতারের সময় দোয়া করবেন ইনশাআল্লাহ। চলমান অবস্থায় সব সময় আল্লাহর কাছে সাহায্য চাবেন ইনশাআল্লাহ। স্বাস্থ্যবিধি মেনে চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এবার 5-6টা প্রশ্নের উত্তর দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করব। রমাদান সংক্রান্ত কমন আমাদের কতগুলো জিজ্ঞাসা, যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা চাইলে এটা শেয়ার করে দিতে পারেন। 1 নম্বরে, रोजा रेखे पेस्ट दिए दाँत ब्राश करार विधान की এটা আমাদের কমন জিজ্ঞাসা যেহেতু আমরা মেসওয়াক জেনারেশন হতে পারি নাই আমরা পেস্ট দিয়ে রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করা মাকরুহ কারাহা অপছন্দনীয় কেন কারণ যে পেস্টের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে পেস্ট বানানো হয় এটার মধ্যে মিষ্টি এটার মধ্যে কিছু জিনিসপত্র যেগুলি দেওয়া হয় এইগুলো আমাদের গলার মধ্যে দিয়ে স্বাদ হিসাবে চলে যায় যেটা পানির সাথে পেটেও যেতে পারে পেটে গেলে তো রোজা ভেঙে যাবে এইজন্য আপনি এমনি ব্রাশ করতে পারেন একান্ত বাধ্য মুখ দিয়ে দুর্গন্ধ সহ্যই করতে পারছেন कम स्वादेर एरकम किछु दिये ब्राश करते पारेन एटा जायेज रोजा भांगबे ना तबे ना करा उत्तम बरং आपनी मेसवाक करबेन एटा होच्छे एक नम्बर मशाला दुई नम्बर भूल करे पेट भरे खाबार खेले कि रोजा भांगबे ना এটা একটা ইসলামের এবং রোজাদারদের জন্য আল্লাহর দেওয়া নিয়ামত আপনি ভুলে গেছেন আপনি খেয়ে এটা একদম পেট ভরায় ফেলছেন আপনার রোজা কিন্তু ভাঙবে না আপনার স্মরণে আসছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও খাইলো এটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তার জন্য সুবহানাল্লাহ ভুলে গেছে ভুলে খেয়ে ফেলছে ভুলে খেলে সিয়াম ভাঙে না ভুলেই খেয়ে ফেলছি হায় হায় বলে এবার মনে করে যেহেতু খাইয়েই ফেলছি রোজা নাই এক গ্লাস পানি জানিয়ে শুনে শেষ পর্যন্ত খাইছেন তখন কি রোজা থাকবে না থাকবে না তখন রোজা ভেঙে যাবে ভুলে খাইলে রোজা ভাঙবে না কিন্তু ভুল হয়ে গেছে আপনি মনে করছেন হায় হায় এত বড় গুনাহ করে ফেললাম তবে খাইয়ে যেহেতু ফেলছি মুখে খাবার একটু ছিল কুলি করে আরেক ঢোক পানি খাইছেন হবে রোজা ভেঙে যাবে কিন্তু ছেলে মেয়েদের রোজা ফরজের বয়স কত ছেলে মেয়েরা যখন বালেগ হবে তখন থেকে তাদের জন্য সিয়াম ফরজ মেয়েদের বালেগ মানে মেনস্ট্রুয়েশন মাসিক যখন শুরু হয় তখন সে বালেগ হয় ছেলেদের কণ্ঠস্বর পরিবর্তন হয় অথবা দেখা যাচ্ছে যে যেটা আমরা বলি যে স্বপ্নদোষ হয় বা দেখলে বোঝা যায় ম্যাচুরিটি চলে আসছে এটা বাপ মা বুঝে ফেলেন এরকম অবস্থায় তার জন্য সিয়াম ফরজ তবে রোজার সাথে সালাতের একটা পার্থক্য হচ্ছে 7 বছর থেকে নির্দেশ 10 বছর থেকে বালেগ হোক বা না হোক সালাত ফরজ কিন্তু যখন বালেগ হবে তখন থেকে সিয়াম ফরজ হবে প্রিয় ভাইরা रोजा थेके रक्त देवा ओ नेया जाबे की हाँ चमत्कार एक प्रश्न रोजा थेके रक्त देवा एवं नेवा उभयटाई जायेज आपनी यदि रक्त बाध्य केउ हयतो थैलासेमियार रोगी ताके रक्त नितेई हय सियाम पालन अवस्थाय तिनि यदि रक्त नेन ताहले तार रोजार क्षति हबे ना अथवा काउके यदि रक्त देवार प्रयोजन पड़े एमन इमार्जेंसि रोगी ताके आमार रक्त दिते हबे आपनी यदि रक्त दान करेन तबुओ रोजा भांगबे ना আরেকটি প্রশ্ন আসছে ইনহেলার এবং করোনার টিকা রোজা অবস্থায় নেওয়া যাবে কিনা ইনহেলারের ক্ষেত্রে মাসালা হচ্ছে ইনহেলার দুই ধরনের হয় একটাকে বলে সম্ভবত টিকামেট যে একটা পদ্ধতি আছে যেটা আমরা শ্বাসতন্ত্রের মধ্যে আমাদের জন্য নেওয়া হয় অ্যাজমাটিক রোগীর জন্য নেওয়া হয় তবে ওলামায়ে কেরামের মন্তব্য হচ্ছে ইনহেলারের মধ্যে আমরা যেটা বায়বীয়ভাবে দেখি সেটা বায়বীয় হলেও তার মধ্যে কতকগুলো ঔষধের ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য কণা আছে সেই কণাটা যদি আমাদের পেটের মধ্যে চলে যায় তাহলে আমাদের সিয়াম ভেঙে যাবে কিন্তু কেউ যদি ইনহেলার নেয় সেটা টেনে নেওয়ার পরে তার লাঞ্চে চলে যাবে আর মুখের যে অংশটুকু থেকে যাবে এটা ঢোক না চেপে থুতু করে যদি ফেলে দেয় তাহলে তার রোজা ভাঙবে না এই অবস্থায় ইনহেলার নেওয়া যাবে ওলামায়ে কেরামের আরেকটা মতামত হচ্ছে যাদের 2 ডোজ নিতে হয় তারা যদি সাহরির পর আর ইফতারের পরে যদি নেন তাহলে সন্দেহ বা মনের মধ্যে অনেক সময় আমাদের ওয়াসওয়াসা তৈরি হয় সেই হিসাবে ইনহেলার না নিলে তার জন্য ভালো তবে কারো যদি এরকম শ্বাসকষ্ট হয় তার 3 ঘন্টা পর পর ডোজ দেওয়া থাকে তিনি যদি মুখ দিয়ে ইনহেলার নেন তাহলে পেটের মধ্যে এটা যায় না এই হিসাবে তার রোজা ভাঙবে না তিনি ইনহেলার নিতে পারবেন তবে খেয়াল রাখতে হবে নিঃশ্বাসের মধ্যে গ্রহণ করার পরে মুখের কোন অংশ যেন গলার নিচে না যায় যে স্বাদটুকু থাকে এটা থুতু করে ফেলে কুলি করে আমরা ফেলে দেব তাহলে আমাদের জন্য সমস্যা নাই আর করোনার টিকা নেওয়ার ক্ষেত্রে ইনজেকশনের বিধান যেইটা ঠিক একই রকম টিকার বিধান এইটা কেউ যদি রোজা থেকে ইনজেকশন নেয় সেই ইনজেকশনটা যদি তার জীবন রক্ষাকারী বাধ্যতামূলক এরকম হয় সে যদি ফুড সাপ্লিমেন্টারি অথবা কঠিন পুষ্টিকর একটা যেটার দ্বারা তার খিদা মিটে যাবে স্টমাকের খাদ্যের পরিপূরক হবে এরকম ইনজেকশন না হলে ইনজেকশন নেওয়া জায়েজ আছে এই হিসাবে করোনার টিকার 1ম ডোজ 2য় ডোজ রোজা অবস্থায় আপনি গ্রহণ করতে পারেন এতে করে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ আরেকজন জিজ্ঞাসা করছেন রমাদানকে 3 ভাগে ভাগ করা হয় রহমত মাগফিরাত নাজাত আসলে কি বিষয়টি এরকম প্রিয় ভাইরা চমৎকার একটি প্রশ্ন করেছেন এটা আমাদের একটা হাদিসের ব্যাপারে ভুল ধারণা এটা হচ্ছে পুরা রমাদানই রহমত মাগফিরাত এবং নাজাতের অমুক দশক রহমত তমুক দশক মাগফিরাত এরকম করে হাদিসে বলা নাই বরং পুরাটাই শাহরুল মুবারক শাহরুল মাগফিরা শাহরুল নাজা শাহরুল রহমা পুরাটাই শাহর পুরা মাসটা আমরা এই যে 10-10 করে ভাগ করছি প্রথম 10 দিন কেউ রহমত পাইয়া বেচারি মরে গেছে ও তো নাজাত পায় নাই তাইলে বিপদে আছে ठीक ना इस्लाम के भूल भावे उपस्थापन करछि एरकम विषय नय। सुतरां पूरा रमादानटाई आपनार आमार जन्य रहमत बरकत मागफिरातेर एई पूरा रमादानके एरकम आलादा करे हादिसे साहाबीरा सालाफरा भाग करेन नाई, पुरोटाई आमादेरके विश्वास करते हबे। एरपरे एकजन जिज्ञासा करेछेन जे आमादेर जन्य रमादानेर नफल आदाय करले फरजेर सोयाब हबे, फरज आदाय करले 70टा हबे, कथाटी कतटुकू जुक्तिपूर्ण? प्रिय भाइरा एई कथाटिও हादिसेर सरासरि इबारतेर साथे सामंजस्यपूर्ण नय, बरং आल्लाह रब्बुल आलामीन एबं रसूलुल्लाह साल्लाल्लाहु आलाइहि वासाल्लामेर बर्णना अनुयायी आल्लाह मर्तबाय बृद्धि करे देन 700 गुण पर्यन्त बाড়ান, किन्तु नफल करले फरज हये जाबे, फरज करले 70 700 एरकम स्पेसिफिक हादिसेर रिवायत नाई। तबे रमजाने बरकत बृद्धि पाय कत? आपनि बोलछेन 70, आल्लाह रसूल बोलछेन 700, सुबहानाल्लाह। সুতরাং 700 গুণ পর্যন্ত মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আশা করি আপনাদের উত্তরগুলো পেয়েছেন। আজকে যে আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করেন বুঝার। সর্বশেষ আপনার জন্য বলে রাখি, বাচ্চাদেরকে সিয়াম রাখানোর জন্য বালেগ হয়নি বলেই চেষ্টা করবেন এরকম নয়, এখন থেকেই তাদেরকে সিয়ামে উৎসাহ দেন, এখন থেকেই তাদেরকে নামাজে উৎসাহ দেন, বাচ্চাদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করেন। এখন থেকে যদি না শিখান 13 বছর 14 বছর বয়সে যে শেয়ার করতে পারবে না। অর্ধেক দিন রোজা রাখা খান, বাবা তুমি অর্ধেক রোজা রাখো, আব্বা আমাদেরকে অর্ধেক, বলে তোমাদের তো দুইটা, একদিনে দুইটা করে। আমরাও পক পাক গিলে প্রতিদিন দুইটা রোজা রাখি, একবার সকাল থেকে দুপুরে খাই, আবার দুপুর থেকে ইফতারের সময় খাই। কেন আব্বারা করছে? ওই করতে করতে আমরা ক্লাস 4-5 থেকে পুরা রোজা রাখি। আমার জীবনে যখন রোজা শুরু হয়েছিল আমার মনে আছে, চৈত্র মাসে জীবনের প্রথমের দিকে রোজা, আমাদের বাড়িতে আব্বা এই বড় বড় চাদর ভিজাইতেন, ভিজায় খাট ছিল, খাটের উপর দিয়ে ভেজা চাদর নেড়ে দিতেন, ওর নিচে আমরা বসে থাকতাম। এত গরম, এত তাপাদহ ছিল, কিন্তু আমরা সিয়াম পালন করেছি। এখন হুট করে যদি একজনের রোজা রাখতে বলেন, উল্টা তো বাপ মা এখন রোজা রাখতে দেয় না, আব্বা তোমার সামনে পরীক্ষা, শরীরটা খারাপ হয়ে যাবে, থেকো না বাবা না, ও থাকবে আর উনি থাকতে দিবে না। আছে না বাপ মা এরকম হতভাগা? এইগুলো আবার আমাদের কাছে 16 বছর বয়স আছে, হুজুর আমার ছেলে কোনো কথা শোনে না, এসে কান্দে কান্দে আমাদের কাছে দোয়া নেওয়ার জন্য আছে। কেমনে কথা শুনবে? কথা যখন থেকে শোনার লাগবে তখন থেকে তো আপনি শোনার নাই। বাচ্চাদেরকে উৎসাহ দেন, রোজা থাকো, নামাজ পড়ো, তারাবিতে নিয়ে যান, ইফতারে বসান, সেহরিতে উঠান, ছোট থেকে কালচার করেন। আল্লাহ রাব্বুল আমিন সওয়াব দান করবেন, আমাদের পরিবারগুলোকে সুন্দর করবেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।